সবাই শুনতে পাচ্ছ? ঠিক আছে। আচ্ছা, আগের দিনকে ওই যে গ্রাফগুলো তোমাদেরকে দিয়েছিলাম, ঠিক আছে, তো গ্রাফগুলো ঝটপট করে ডিসকাস করে দিই। যে কটা গ্রাফ ছিল, প্রথম গ্রাফ ছিল এইটা। আচ্ছা, এটা কার সাথে ছিল, ডিস্টেন্স না ডিসপ্লেসমেন্ট? এই যে গ্রাফটা ছিল এরকম ছিল, ডিস্টেন্স না ডিসপ্লেসমেন্ট? এই গ্রাফটা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের সাথে ছিল। নেক্সট আর একটা গ্রাফ ছিল, এটা এটা কি ডিস্টেন্স না ডিসপ্লেসমেন্ট? এটা আমি তো গ্রাফটাই তো ড্র করিনি, এই টাইপের একটা গ্রাফ ছিল। এই গ্রাফটা কার সাথে ছিল? সবগুলো কি সবগুলো ডিসপ্লেসমেন্ট ছিল নাকি? না স্যার, লাস্টের দুটো ডিসপ্লেস, লাস্টের দুটো বলতে একটা হচ্ছে তোমার এই গ্রাফটা টি ডিসটেন্স, এই একটা গ্রাফ ছিল। আর গ্রাফ ছিল নাকি? আচ্ছা, আর একটা ছিল, হ্যাঁ আর একটা ছিল, ঠিক। এটা হচ্ছে ডিস্টেন্স, টাইম, এইটা ছিল, তাই না? এখানটাতে এটা ছিল। আচ্ছা, এখান থেকে একটা এরকম ছিল, এরকম এটা ছিল তোমার, এটা হচ্ছে এ, এই গ্রাফটা ছিল সি, আর এই গ্রাফটা ছিল বোধহয় বি। এই কটা গ্রাফ দেওয়া ছিল তোমাদের। এবারে চলো, প্রথমটা বলছে আমাকে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এটা সম্ভব কি সম্ভব নয় বলো? পসিবল কি পসিবল নয় এটা? পসিবল, কারণ ডিসপ্লেসমেন্ট নেগেটিভ পজিটিভ সব হতে পারে, পসিবল এটা। চলো এবার আসছে ডিসপ্লেসমেন্ট, এটা পসিবল কি পসিবল নয়? পসিবল, নেগেটিভ পজিটিভ হতে পারে, এটা পসিবল। এই গ্রাফটা ডিস্টেন্সের সাথে নট পসিবল, নট পসিবল, এটা হবে না। এবারে এখানটাতে এটা হচ্ছে এ, ব্লু লাইনটা এ, ডিস্টেন্স পসিবল কি পসিবল নয়? নট পসিবল। বি, গ্রিন লাইনটা পসিবল, পসিবল কি পসিবল নয়? পসিবল, তাই না? হ্যাঁ, এটা হলো পসিবল, ঠিক আছে। এবারে চলে আসছে আমি সি এরটা, কি হবে? নট পসিবল, বাস হয়ে গেল। কার কার ঠিক হলো সব কটা? আচ্ছা, আর ইয়ে শান্তনুর আগের দিনকে তো নয়, এটা তার আগের দিনকে দেওয়া হয়েছিল, মানে আগের শনিবার, যেটা আগের সপ্তাহে শনিবার চাওয়া হয়েছিল। তুমি ছিলে আগের শনিবারে? ও ঠিক আছে, ঠিক আছে, ক্লাস মিস করো না, বুঝতে পারলে? একদম ক্লাস মিস করো না, চেষ্টা করবে খুব এমার্জেন্সি না হলে ক্লাস যেন মিস না হয়। আচ্ছা, এবারে কালকে কোয়েশ্চেন দিয়েছিলাম, হোমওয়ার্ক। আচ্ছা হ্যাঁ, দুটো ছিল, প্রথমে এইটা করে নি। মাতালের কথা আছে, তখন মন খুব ভালো হয়ে যায়, তাই না? আমার মনে অনেক স্বপ্ন আসে, অনেক কিছু মনে হয় যে আচ্ছা আমরা ওইটা খাবো, ওইটা খাবো, তাই না? এটা হতেই পারে। আগে ওই কোয়েশ্চেনটাকে সলভ করো, দেখো কী বলছে। বলছে একটা ড্রাঙ্কার, সে রাস্তায় হাঁটছে। এবারে রাস্তায় কীভাবে হাঁটছে দেখো, এইটা হলো তার রাস্তাটা, সামনে একটা এখানে পিট আছে, গর্ত। এবারে এর হাঁটাটা মানে সে যাতে মাতাল তালে ঠিক ওরকম টাইপের মাতাল আর কি, বুঝতে পারলে? পুরো মেপে ঝুঁকে হাঁটে আর কি সবসময়। এ করছে পাঁচটা স্টেপ ফরওয়ার্ড নিচ্ছে, তিনটে স্টেপ ব্যাকওয়ার্ড নিচ্ছে। তার মানে প্রথমে গেল ফাইভ স্টেপস ফরওয়ার্ড, তারপরে চলে এলো থ্রি স্টেপস ব্যাকওয়ার্ড, এটা চলে এলো কত? ফাইভ স্টেপ। আচ্ছা, এক একটা স্টেপ কত করে বলেছে? ইচ স্টেপ ইজ 1 মিটার, তার মানে যখন ও গেল তখন কতটা রাস্তা গেল? 5 মিটার, তাই না? পাঁচটা স্টেপ 5 মিটার, ব্যাক করলো তিনটে স্টেপ মানে 3 মিটার। তো ফাইনালি ও এলো কোনখানটাতে, ডিসপ্লেসমেন্ট কত হলো? এইটা 2 মিটার। তো ফাইনালি ও যখন এরকম করলো প্রথমবারে 2 মিটার গেল, ঠিক আছে, খুব ভালো। এবারে বলছে যে আবার এই সাইকেলটাকে রিপিট করবে, মানে আবার ওই এখান থেকে স্টার্ট করলো, পাঁচটা স্টেপ ফরওয়ার্ড, আবার দুটো তিনটে স্টেপ ব্যাকওয়ার্ড, মানে আবার চলে এলো, গেল ও চলে এলো কোনখানটাতে? 2 মিটার, আবার স্টার্ট করলো। আচ্ছা, আরেকটা জিনিস বলা আছে যে
এই যে পিটটা আছে এটা এইখান থেকে 11 মিটার দূরে আছে, মানে পিটটা আছে 11 মিটার ডিস্টেন্সে। এবারে এখন এখানে আছে, এইখান থেকে আবার স্টার্ট করছে, আবার গেল 5 মিটার অ্যান্ড ফিরে এলো 3 মিটার, তার মানে আবার ওর কত হলো 2 মিটার। তো এতক্ষণ ধরে ও ফাইনালি তোমার দেখো 6 মিটার অ্যাকচুয়ালি ওর ডিসপ্লেসমেন্ট শো করেছে, তাই না? এতক্ষণ ধরে ডিস্টেন্স কত গেছে, 5+3=8, আবার 5+3=8, আবার 5+3=8, মানে 24 মিটার কিন্তু ওর ডিস্টেন্স যাওয়া হয়ে গেছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট কত, 2 মিটার 2 মিটার করে টোটাল 6 মিটার ডিসপ্লেসমেন্ট এখন অব্দি দেখে দেখাতে পেরেছে। আবার স্টার্ট করলো, তুই ভাবনা চিন্তা করে দেখো লজিকটা হলো এটাই যে যদি ও কখনো এরকম ধরা কাজ করে যে কখনো যেতে গেল কিংবা আসতে গেল সেই সময় ওর 11 মিটার থেকে দূরে চলে যায়, তাহলে কিন্তু গর্তে পড়ে যাবে, বুঝতে পারলে? গর্তটাকে আমি একটু আগে আনি, কারণ এতটা বড় ছবিটা হবে না। এবার নোটিস কর, তো প্রথমে 5 মিটার গেল, 3 মিটার এলো, 8 মিটার ডিস্টেন্স গেল কিন্তু 2 মিটার ডিসপ্লেসমেন্ট, এখান থেকে স্টার্ট করলো, আবার 8 মিটার আসা যাওয়া করলো এবং তার 2 মিটার ডিসপ্লেসমেন্ট হলো। তুই লক্ষ্য করে দেখো যে যখন প্রথমে ও 5 মিটার গেল, তারপরে আবার 5 গেছে, মানে 10, তাই না? তার মানে এখানে 5 মিটার, তারপরে আবার এখানে গেল, আবার 5 মিটার গেছে, তাই তো? গেছে কি না বলে, প্রথমে এখান থেকে গেলো 5 মিটার, 3 মিটার গেলো, আবার এখান থেকেও স্টার্ট করছে, বুঝতে পারলে? যখন এখান থেকেও স্টার্ট করছে তখন তার মানে ও কোনখান থেকে স্টার্ট করছে, এইখান থেকে স্টার্ট করলো 2 মিটার প্লাস আবার 5 মিটার, মানে 7 মিটার, তাই না? গেল কিনা দেখো, আমি একটা কাজ করে দাও প্রথম থেকে ড্র করি, এটা নাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে, এটা এক সেকেন্ড, কারণ ছবিটাকে ছোটো করেছি তো জিনিসটা গোলমাল হয়ে গেছে। কী হলো, প্রথমে স্টার্ট করলো, গেল 5 মিটার, এখানে 5 মিটার, আবার 3 মিটার ফিরে এলো, 3 মিটার, এখন ও কোনখানে আছে, এখন ও আছে এই পয়েন্টটাতে, মানে এইখান থেকে 2 মিটারে আছে, এখন 2 মিটার থেকে আবার যাওয়া শুরু করলো, 2 মিটার থেকে আবার যাচ্ছে, এইখান থেকে 5 মিটার গেল, এটা হলো 5 মিটার, আবার তারপর ফিরে এলো 3 মিটার, এখন কোনখানে আছে, এইখানে, তার মানে অরিজিন থেকে কত ডিস্টেন্সে আছে এখন ওটা, 4 মিটারে, তাই না? কারণ এটাও হবে 2 মিটার, বুঝতে পারলে? তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে কোনখানে আছে, 4 মিটারে, ঠিক আছে, 4 মিটারে আছে, আবার তারপরেও এখান থেকে যাওয়া শুরু করলো, এখান থেকে আবার গেল 5 মিটার, তার মানে আগে ছিল 4-এ, এখন আরও 5 গেল, মানে কত হয়ে গেলো বলো, 9 মিটার চলে গেছে এখন, বুঝতে পারলে? আবার ফিরে এলো 3 মিটার, 3 মিটার আবার ফিরে এলো, এটা কত, সেই 2 মিটার, তার মানে পুরোটা কত হয়ে গেল এখন অরিজিন থেকে, 6 মিটার ডিসপ্লেসমেন্ট কিন্তু এগুলো, বুঝতে পারলে? তাহলে এখন আছে ও 6 মিটারে। এবারে এই যে 6 মিটারেও আছে, এইখান থেকে আবার সেম কাজও শুরু করলো, এখান থেকে 5 মিটার যাওয়া শুরু করছে। দেখো যেই এই 5 মিটার যাওয়া শুরু করলো, এই যে 5 মিটার ও যাবে, তখন 6+5 কত হয়ে গেল, 6+5 বলো, 11 মিটার, তাই না? আর 6+5=11, তার মানে হচ্ছে যে এই যে 11 মিটার, সেখানেই আমাকে বলেছে পিটটা করা আছে, মানে যখনই ও এইখানে চলে আসবে 11 মিটার, যেই ও চলে আসবে তখন কিন্তু গর্তে পড়ে যাবে এখন, বুঝতে পারলে? তখন কিন্তু এরকমভাবে গর্তে পড়তে শুরু করে দেবে, বুঝতে পারলে? কারণ এখানে 6 মিটার ডিসপ্লেসমেন্ট শো করেছিল, এরপর থেকে আবার 5 মিটার গেল, এবার এই যে 5 মিটার ও গেল, তারপর কিন্তু আর 3 মিটার ফিরতে পারবে না, কারণ ততক্ষণেও গর্তে পড়ে গেছে, কারণ 11 মিটার দূরেই কিন্তু এই গর্তটা ছিল, বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারছো কি পারছো না বলো, মানে প্রথমবার গিয়ে আবার ফিরলো, প্রথমবারে করতে পারলো, সেকেন্ডবারেও গিয়ে আবার ফিরতে পারলো, থার্ডবারেও গিয়েও ফিরতে পারলো, কিন্তু ফোর্থবারে আর গিয়ে ফিরতে পারলো না, কারণ যেই ফোর্থবারে যাবে তখনই পড়ে যাবে, মানে 11 মিটার ডিস্টেন্স কভার হয়ে গেছে, বুঝতে পারলে? টোটাল বুঝতে পারলে কি পারলে না বলো, ঠিক আছে? তাহলে এই কাজটা করতে টোটাল কতগুলো স্টেপ নিয়েছে, প্রথমটাতে 5+3=8,
5 প্লাস 3 8টা টোটাল কতগুলো হলো 16টা স্টেপ আবার 5 প্লাস 3 কত হলো 24 তাই না আবার 5 তার মানে 29 স্টেপস তাই না সো টোটাল স্টেপস কত টোটাল স্টেপস 29 এবার আমাকে বলছে যে কোথায় গেল একটা জিনিসটা 1 মিটার হবে হ্যাঁ মানে টাইমটা কোথায় গেল এখানটা টাইমটা ছিল যে 1 সেকেন্ড করে না কত করে আছে এই যে হ্যাঁ স্যার 1 সেকেন্ড ইচ স্টেপ ইজ 1 মিটার এন্ড টেক্স 1 সেকেন্ড যদি প্রত্যেকটা স্টেপ 1 মিটার আর ও একটা স্টেপ নিতে ও টাইম লাগে 1 মিটার তাহলে টোটাল টাইম টু ফল টোটাল টাইম টু ফল সেটা কত হয়ে যাবে 29 সেকেন্ড এটা আনসার হবে ডট বুঝতে পারলে এটা যদি তুমি ডায়াগ্রামটা ড্র না করে লেখো না তাহলে কিন্তু জিনিসটা করতেই পারবে না কখনো তোমাকে সবসময় ডায়াগ্রামটাকে ড্র করে লিখতে হবে এখানে এটাই প্রবলেমটা হয়ে যায় ডায়াগ্রাম সবসময় করে করে লিখতে বুঝতে পারলে কোয়েশ্চেনটা তোমার কত 29 এসেছিল ঠিক আছে এখানে ওই ফিরে যাওয়াটাই তো ওটাই তো টুইস্ট না যে গেল তারপর ফিরলো এবার ওইখান থেকে স্টার্ট করলো তো আমি যখন স্টার্টিং পয়েন্টটা নেবো তো ডিস্টেন্স অরিজিন থেকে ওই পয়েন্টের কত স্টার্টিং পয়েন্টে যোগ করতে করতে যেতে হবে বুঝতে পারলে এটাই তো ওই কোয়েশ্চেনটা টুইস্টটা আর কিছুই ডায়াগ্রামটা ড্র না করলে এই কোয়েশ্চেনটা প্রচুর পরীক্ষাতে এসেছে বুঝতে পারলে জেই মেন্স এসেছে জিপমারে এসেছিলো তারপরে এমসে এসে গেছে এনসিআরটি সলভ কোয়েশ্চেন কারণ কোয়েশ্চেনটা যদি তুমি হড়বড় করে করতে থাকো একবার প্র্যাকটিস আগে না থাকে তোমার এই ডায়াগ্রাম ড্র না করো তাহলে তুমি ভুলভাল আনসার বার করে আসবে ইমাজিনই করতে পারবে না হয়ে গেছে চলো আর কত নাম্বার কোয়েশ্চেনটা ছিল আর একটা কোয়েশ্চেন নাম্বার 9 ছিল বলছে পার্টিকেল মুভস 30 মিটার ডিউ নর্থ চলো লিখতে থাকি এবার ডিসপ্লেসমেন্ট ভেক্টর 30 মিটার নর্থ নর্থ মানে কি ছিল আই ক্যাপ জে ক্যাপ কি ছিল বলো নর্থ নর্থ বলো 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 থার্টি জে ক্যাপ তারপরে গেছে কোনখানটাতে দেন 20 মিটার ডিউ ইস্ট ইস্ট মানে কি নেবো 20 আই ক্যাপ তারপরে বলছে যে দেন 20 রুট 2 মিটার ডিউ সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট মানে কত অ্যাঙ্গেলে যাচ্ছে ওটা 45 ডিগ্রি করে তো সাউথ ওয়েস্টকে এখানে ড্র করে নাও এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে সাউথ এই দিকে গেছে 20 রুট 2 এটাও 45 এটাও 45 তাহলে এই 20 রুট 2 এই দিকে কত আসবে 20 রুট 2 কস 45 তাই না তাহলে কস 45 ডিগ্রি কস 45 কত 1 বাই রুট তাহলে আনসারটা আসবে 20 মিটার এই দিকেও আসবে 20 মিটার তাই না তাহলে কি লিখবো আমি টেন মিটার এইগুলো ও টোটাল আনসারটা ও আচ্ছা হ্যাঁ সেটা হতে পারে কোনো চাপ তো কত আসছে এটা এইদিকে কত আসছে তোমার মাইনাস 20 -20 আই ক্যাপ এদিকে আসছে -20 জে ক্যাপ -20 +20 কেটে গেল +30 জে ক্যাপ আর হ্যাঁ তো 10 জে ক্যাপ আসবে 10 জে ক্যাপ তো মড অফ আর ভেক্টর হয়ে যাবে ডিসপ্লেসমেন্টের ভ্যালু 10 মিটার ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে 10 মিটার কার কার এসেছিল আনসার 10 মিটার আচ্ছা তোমাদের ঠিক আছে যদি আনসার থাকে মানে যদি অপশন যেরকম তুমি সেরকম লিখবে যদি অপশনে তোমাকে বলে দেয় যে 10 মিটার ডিউ নর্থ মানে তোমাকে শুধুমাত্র অপশনে বলে যে 10 মিটার 10 মিটার ঠিক করে আসবে ডিউ নর্থ বললে তখন তুমি বলবে যে 10 মিটার ডিউ নর্থ কারণ এটা কোন দিকে আসছে এটা হ্যাঁ জে ক্যাপ তো ডিউ নর্থ হয়ে যাবে তো লিখে দাও এখানটা পাশে সেরকম করে 10 মিটার ডিউ নর্থ চলো এবারে চলে আসছি নেক্সট পার্ট তো ডিসপ্লেসমেন্টের অনেক কিছু দেখলাম পরে আরও কোয়েশ্চেন যখন মাঝে মাঝে আসবে করতেই থাকবো কোনো অসুবিধা নেই এবারে আমরা চলে আসছি নেক্সট যেটাতে সেটা হলো
যেটা আজকে পড়বো, যে স্পিড ওই সমস্ত সম্বন্ধে। দেখো এখানে বলি, প্রথমত দুরকম জিনিস আমরা শিখবো, একটা হচ্ছে যে স্পিড আর একটা হচ্ছে ভেলোসিটি। এখন অবধি আমরা শিখে নিয়েছি যে হোয়াট ইজ ডিস্টেন্স, হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট, এইগুলো আমরা শিখে নিয়েছি। কোনটা স্কেলার কোয়ান্টিটি, কোনটা ভেক্টর কোয়ান্টিটি ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে? ডিস্টেন্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তাই না? তো হ্যাঁ, এবারে এর উপরই বেস করে আছে তোমার স্পিড অ্যান্ড ভেলোসিটি এই দুটোটা। দেখো ভাবনা চিন্তা করে দেখবে সবসময় যে যখন আমরা কোনো গাড়ি বা বাইককে দেখি, সেই গাড়ির মধ্যে দেখবে একটা তোমার স্পিডোমিটার থাকে। সেই স্পিডোমিটারটা কখনোই তোমাকে এটা বলে না যে সেই গাড়ির বেগটা কোন দিকে যাচ্ছে, মানে ডিরেকশন অফ দি স্পিড কোন দিকে, কখনোই সেটা বলে না। বলে কি? বলে না, শুধুমাত্র মানটাকে দেখায় যে গাড়ির বেগটা, গাড়ির স্পিডটা এখন কত। ইভেন এটা খুব কনফিউজিং লাগে যে, বা ভাবনা চিন্তা করা উচিত যে আমরা কেন শুধুমাত্র স্পিডোমিটার বলবো, ভেলোসিটি মিটার কেন বলবো না ওটাকে? এটাও মাথায় আসা উচিত যে কেন স্পিডোমিটারই নামটা হয়েছে, ভেলোসিটি মিটার নাম হতেই পারতো। সায়েন্টিস্টরা বা যারা ইঞ্জিনিয়ার, তারা তো নিজের মন থেকে বলেনি যে ভেলোসিটি মিটারটা না দিয়ে স্পিডোমিটার বলো, যে শুনতে ভালো লাগে, তা না, পিছনে লজিক আছে। দেখো স্পিড জিনিসটা কি, স্পিডটা হলো যে এটা স্কেলার কোয়ান্টিটি, তার কারণ হলো এটাই যে স্পিড মানে এটাকে বোঝানো হয় যে একটা সার্টেন টাইমের মধ্যে তার যে ডিস্টেন্স কভার হচ্ছে তার রেটটা কত, সেটাকেই বলা হয় তার স্পিড। যদি বলো তো ডিসপ্লেসমেন্ট, তাহলে বলতে তুমি ভেলোসিটি। যখন তুমি ভেলোসিটি বলবে তখন তোমাকে মান এবং দিক দুটোকেই দেখাতে হবে, মানটা কত, দিকটা কত। সাপোজ আমি তোমাকে বললাম যে কোনো একটা জিনিসের ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড আই ক্যাপ, তার মানে এটা আমি স্পেসিফাই করছি যেটা ইস্টের দিকে যাচ্ছে তার ভ্যালু কত, 30 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে? এই যে মানটা 30 মিটার পার সেকেন্ড, সেটাকে বলা হয় স্পিড। যখন তুমি ডিরেকশন দিলে তখন সেটা ভেলোসিটি হয়ে যাবে। তো যখন আমরা কোনো কিছু এরকমভাবে বার করবো, আমরা জানি ছোটোবেলা থেকে সেটা পড়েও এসেছি, যদি সেখানটাতে কোথাও অ্যাক্সিলারেশন না থাকে, সেই ক্ষেত্রে আমি বলতেই পারি যে ভি সমান কত লিখতে পারি, এক্স বাই টি, তাই না? ছোটোবেলা থেকেই পড়েছি এটাকে আমরা, যে ভি সমান কত হয় না, এক্স বাই টি, ভি ইকুয়াল টু এস বাই টি, এটাকে আমরা ছোটোবেলা থেকে পড়েছি। যদি তুমি এটাকে এরকমভাবে লেখো যে এসটাকে ডিসপ্লেসমেন্ট নাও, তাহলে তুমি কী লিখবে, এস ভেক্টর বাই টি, সেই ক্ষেত্রে ভেলোসিটির মাথায় ভেক্টর দিতে হবে, তখন কী বলে ভেলোসিটি। এখানে কোনোরকমভাবে ভেক্টর সাইন দিইনি, তার কারণ হলো এটা স্কেলার কোয়ান্টিটি, তার মানে এটা কি, এটা হচ্ছে ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট নয়। বুঝতে পারলে? ডিস্টেন্স, যখন ডিসপ্লেস ডিস্টেন্স বাই টাইম করবো তখন কী আসবে, একটা স্কেলার কোয়ান্টিটি, সেটা হলো স্পিড। বুঝতে পারলে সবাই জিনিসটা? তো রেট অফ চেঞ্জ ইন ডিস্টেন্স, সেটাকেই বলা হয় স্পিড। বুঝতে পারলে? তো রেট অ্যাট হুইচ দ্য ডিস্টেন্স কভার্ড উইথ রেসপেক্ট টু টাইম, সেটাকেই বলছি আমরা স্পিড। ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা আমাকে একটা জিনিস বলো যে ডিস্টেন্স কখনো কি নেগেটিভ হতে পারে? না, হতে পারে না। তার মানে যদি ডিস্টেন্স নেগেটিভ না হয় তাহলে ডিস্টেন্স বাই টাইম নেগেটিভ হতে পারে কখনো? না, পারে না। তার মানে হলো যে ভেলোসিটি মানে সরি স্পিড, স্পিড কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না, ইট ইজ অলওয়েজ পজিটিভ। তো যা যা প্রপার্টি তুমি ডিস্টেন্সের ক্ষেত্রে দেখতে, এখানে তাই তাই হবে, আর কিছুই না। এবারে নেক্সট আসছে যে যদি এটা জিরো হয়, আমরা ডিস্টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম যে ডিস্টেন্স জিরো, তার মানে পার্টিকেল ইজ অ্যাট রেস্ট অর নট, বলো? ইজ অ্যাট রেস্ট, তার মানে যদি ডিস্টেন্স, যদি তার কারোর কারোর স্পিড জিরো হয়, তার মানে আমি বলতে পারি যে হ্যাঁ সেই ক্ষেত্রেও পার্টিকেলটা রেস্ট আছে, কারণ স্পিড জিরো মানে কি, এস বাই টি জিরো, এস বাই টি জিরো মানে কি, এস জিরো, এসটা কি, ডিস্টেন্স। বুঝতে পারলে? তার মানে যদি কারোর স্পিড জিরো হয়, আমি বলতে পারি যে হ্যাঁ সেটা রেস্টে আছে। ইউনিট কি হয় সবাই জানো, মিটার পার সেকেন্ড অ্যান্ড সেন্টিমিটার পার সেকেন্ড, ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -1, ঠিক আছে, এগুলো ইউনিটটা। তো স্পিড জিরো মিনস পার্টিকেল ইজ অ্যাট রেস্ট। এবারে এটাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করতে পারি, ভাগ করা হয় দুটো পার্টে, একটাকে বলা হয় ইউনিফর্ম স্পিড আর একটাকে বলা হয় নন ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড যখন বলা হচ্ছে, তার মানে হচ্ছে বেসিক্যালি এটাই যে যখন থ্রু আউট দ্য মোশন, তো যে বস্তুটা ছিল থ্রু আউট দ্য মোশন, তার স্পিড, তার ভ্যালু কোনোভাবে চেঞ্জ হচ্ছে না, সেম থাকছে, তাকে বলা হয় ইউনিফর্ম মোশন। যদি চেঞ্জ করে তাহলে তুমি বলবে নন ইউনিফর্ম মোশন। তুমি মনে করো যে তুমি আজকে বাইক চালাচ্ছ, সেই বাইকটাকে তুমি 70 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি দিয়ে, বা 70 কিলোমিটার পার আওয়ার এরকম ভেলোসিটি দিয়ে তুমি মুভ করাচ্ছ। তো যখন তুমি এটাকে মুভ করাবে, তখন যদি তুমি থ্রু আউট দ্য মোশন 70 কিলোমিটার পার আওয়ার এই বেগটাকে মেনটেন করো,
তার মানে হচ্ছে এটাই যে তুমি বাইকটাকে একটা ইউনিফর্ম মোশনে রাখছো বা তার স্পিডটা হলো ইউনিফর্ম, তো তুমি বলে তখন এটা ইউনিফর্ম স্পিডে আছে। যদি এটা করো যে সাপোজ তুমি একবার স্পিড বাড়ালে, একবার স্পিড কমালে, কখনো স্পিডটাকে অনেকটা বাড়িয়ে দিলে, কখনো অনেকটা কমে দিলে, তার মানে স্পিডটা থ্রু আউট দ্য মোশন কখনোই কনস্ট্যান্ট থাকছে না, বারবার ফ্লাকচুয়েট করছে, বাড়ছে কমছে এরকম হচ্ছে, এই ধরনের স্পিডকে বলা হয় বা এই ধরনের মোশনের ক্ষেত্রে যে স্পিডগুলো তাদেরকে বলা হয় নন ইউনিফর্ম স্পিড। বুঝতে পারলে? ইউনিফর্ম স্পিড মানে কি থ্রু আউট কনস্ট্যান্ট স্পিড থাকবে, নন ইউনিফর্ম স্পিড মানে কি তার স্পিডের মানটা বাড়ছে কমছে মানে কখনো স্থির থাকছে না, তাকে বলা হয় নন ইউনিফর্ম স্পিড। ক্লিয়ার কি ক্লিয়ার নয় জিনিসটা? ঠিক আছে, এবার দেখো তোমরা ছোটোবেলায় সবাই পড়েছো ত্বরণ আর মন্দন সম্বন্ধে। ত্বরণ কি করে? ত্বরণ কোনো একটা বস্তু তার বেগটাকে বা স্পিডটাকে বাড়িয়ে দেয়। মন্দন কি করে? নেগেটিভ অফ অ্যাক্সিলারেশন, কমিয়ে দেয়। তো অ্যাক্সিলারেশন অ্যান্ড রিটার্ডেশন, বুঝতে পারলে? অ্যাক্সিলারেশন কী হয়? ইনক্রিজ করে আর রিটার্ডেশন কমিয়ে দেয়। এবার দেখো যখন আমি বলছি যে কোনো একটা বডি মুভ করছে তার জন্য যে স্পিড সেটা ইউনিফর্ম থাকছে, তার মানে কি? তার মানে হলো এটাই যে পার্টিকেল কভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম, তাই না? মানে প্রত্যেক এক সেকেন্ড বা প্রত্যেক 10 সেকেন্ড বা প্রত্যেক 20 সেকেন্ড তুমি যা কিছু ইকুয়াল ইন্টারভাল অফ টাইমকে তুমি নাও, সেই প্রত্যেকটা ইন্টারভাল অফ টাইমে ও সেম ডিস্টেন্সকে কভার করছে। তাহলে ওই ডিস্টেন্স বা ইন্টারভাল অফ টাইম ছাড়া তুমি সবসময় কনস্ট্যান্ট পাচ্ছ, বুঝতে পারলে? তো ইউনিফর্ম স্পিড বলছো তুমি সেটাকে, সেটাই লেখা আছে। এবারে এক্সাম্পলটা দেখো, তো ইউনিফর্ম স্পিডের ক্ষেত্রে যদি এটা হয় তো তোমাদের কী মনে হয় যে ত্বরণ থাকতে পারে, মানে অ্যাক্সিলারেশন কি থাকতে পারে যদি স্পিড ইউনিফর্ম হয়, নাকি থাকতে পারে না? নিজেদের কী মনে হয় বলো? হ্যাঁ, অ্যাক্সিলারেশন থাকবে। অ্যাক্সিলারেশন থাকবে, তাহলে তো স্পিড বেড়ে যাওয়ার কথা। আর স্পিড থাকবে না, থাকবে না, তাই না? আর কেউ কিছু বলবে? ইউনিফর্ম থাকবে না, তাই না? আর কেউ কিছু বলবে? দেখো শান্তনু কী মনে হয় তোমার? থাকবে, থাকবে কি থাকবে না? থাকবে না, থাকবে না। আচ্ছা ঠিক আছে, তো দেখো এই কোয়েশ্চেনটার আনসার হলো থাকবে, মানে থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। কেন? দেখো দেখো একটা মোশন হয় যাকে বলা হয় সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন, যেটাকে আমি একটু এখানটা লিখে দেখায় তাহলে বুঝতে পারবে। এটা কাজ করো, তোমরা এটা পুরোটা লিখে নাও তো, তারপরে আমি বাকিগুলোকে বলছি, কারণ নাহলে এই জায়গাটা মিটিয়ে যাবে। পুরো লিখে নাও, তারপরে আমি এটাকে এক্সপ্লেন করছি পুরো। ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন থাকতেও পারে নাও থাকতে পারে, না থাকতে পারে সেটা তো সবাই জানে, কিন্তু থাকতে পারে এটা বিশ্বাস করাটা মুশকিল হয়ে যায়, কিন্তু আমি বিশ্বাস করিয়ে ছাড়বো তোমাদেরকে, এটি এই ভুলটাই জীবনের সত্যি। এবং তোমরা আজ থেকে এই ভুলটাকে সত্যি হিসাবে মেনে মেনেই বাঁচবে এবং তোমাদের বাঁচতে হবে। ঝটপট লেখো, ঝটপট লেখো। কাইনেমেটিক্স, কাইনেমেটিক্স যেখানটাতে কজ অফ মোশন, মোশনের কারণকে আমরা ডিসকাস করি না। কাইনেমেটিক্সের জন্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর দেখে নিয়েছি, ডিস্টেন্স দেখতে গেলে মাঝের সমস্ত পাথ দেখি, ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল অ্যান্ড ফাইনালকে দেখি, তাদের স্ট্রেট লাইনের লেন্থটাকে, ব্যাস আর কিছু দেখি না। ডিরেকশন সেন্স দেখা হয়ে গেছে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ কোনটাকে ইউজ করা হয়, আপওয়ার্ড গেলে কী হবে, ডাউনওয়ার্ড গেলে কী হবে, তার উপর প্রবলেমস হয়ে গেছে। এবারে চলে এসছে এটা স্পিড, আজকে থেকে স্টার্ট করছে একটা জিনিস, প্রত্যেক দিনকে একটু একটু করে চলবে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। আজকে ডিফারেন্সিয়েশন একটুখানি করাবো, কারণ এই চ্যাপ্টারটা থেকে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। আর এখানে প্রচুর কোয়েশ্চেন হয় যেখানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন না করলে কোয়েশ্চেন করতে পারবেন। বলছে যে ওই ইউনিফর্ম স্পিড ওটার ফার্স্ট পয়েন্টে একটু লাস্ট থেকে লাইনটা করে
ফার্স্ট পয়েন্টের লাস্টের দিকের লাইনটা ইউনিফর্ম ইন্টারভাল অফ টাইম নন ইউনিফর্ম ইউনিফর্ম কোনটার কথা বলছো? হ্যাঁ ইকুয়াল ডিসটেন্স ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম সার্কুলার মোশন একটা জিনিস দেখাবো তখন বুঝতে পারবে যে কিরকম ভাবে হয়। ওটা সার্কুলার মোশনটা ড্র করবো বাড়িতে। কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করছো সবাই? হ্যাঁ স্যার। রেগুলার প্র্যাকটিস করো কিন্তু। এবারে নিটে কোয়েশ্চেন কমন ছিল, জেই মেন্সেও কোয়েশ্চেন কমন ছিল কিন্তু প্রচুর। যেগুলো কমন ছিল না সেগুলোর কনসেপ্টগুলো কমন ছিল প্রচণ্ড। তো এটা আমি দেখো কখনোই বলি না হ্যাঁ কমন এসেছে খুব ভালো কথা, কখনোই বলি না যে কমন পাবে। আমি সবসময় বলি যে এই কনসেপ্ট তুমি কমন পাবে, যে জন্য ক্লাসের সমস্ত কিছু খুব ভালোভাবে করবে, কারণ এই কনসেপ্ট সত্যিই কমন পাবে, এর বাইরে কোনো কনসেপ্ট আসবে না। ইভেন অদ্ভুত লেগেছে অনেক কটা কোয়েশ্চেন আমার এটা দেখে যে যেরকম ছিল কোয়েশ্চেনগুলো যেরকম করিয়েছিলাম এক্স্যাক্টলি সেম, শুধুমাত্র ডেটাগুলোকে চেঞ্জ করেছে আর কিচ্ছু করেনি, এরকমও কোয়েশ্চেন অনেক ছিল। এই জন্য ক্লাস খুব ভালোভাবে করবে, এই ক্লাস ওয়ার্ক একদম ভালোভাবে করো। সবার কমপ্লিট? ঠিক আছে। দেখো যেটা আমি বললাম যে যদি স্পিড সেটা যদি এখন কনস্ট্যান্ট মানে ইউনিফর্ম হয়, তো সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে তার মধ্যে অ্যাক্সিলারেশন থাকতেও পারে নাও থাকতে পারে। দেখো যখন একটা কোনো মোশন পার্টিকেল তার সার্কুলার মোশনকে পারফর্ম করে তখন সেখানটাতে একটা অ্যাক্সিলারেশন হয় যেটা ভিতর দিকে অ্যাক্ট করে, তাই না? একে আমরা বলি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, তাই তো? সবাই পড়েছো এটা, ভিতর দিকে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন করে। এর ভেলোসিটি কোন দিকে হয়? ট্যানজেন্সিয়ালি হয় এদিকে, যে কোনো পয়েন্টে সেই পার্টিকুলার ভেলোসিটি কোন দিকে হয়? ট্যানজেন্সিয়ালি। যখন পার্টিকেলটা এখানে আসবে তখন তার ভেলোসিটি কোন দিকে হবে? ট্যানজেন্সিয়ালি এইদিকে। এখানে কী হবে? ট্যানজেন্সিয়ালি এইদিকে। বুঝতে পারলে? তো এইটা আমরা জানি যেরকম ধারা হয়ে থাকে সার্কুলার মোশনের ক্ষেত্রে। এবার তুমি যদি দেখো তাহলে এখানে এর ভেলোসিটি বা হ্যাঁ বা স্পিড তার মান কত? ভি। এখানেও ভি আছে, এখানেও ভি আছে। যখন এটা ঘুরছে থ্রু আউট সবসময় এটা ভি থাকবে, থাকবে কি না? থাকবে তো, তার মানে এর মানটা তো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে এটা ইউনিফর্ম মোশন শো করছে। কিন্তু তুমি দেখে নাও যে এখানটা কিন্তু একটা ত্বরণ আছে বা অ্যাক্সিলারেশন আছে। কোনটা? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। বুঝতে পারলে? এটা কীরকমভাবে আছে? ভেলোসিটি তার সাথে পারপেন্ডিকুলার। বুঝতে পারলে? তো এটাকে আমরা ওই কারণে বলছি এ পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার টু হুইচ? ভেলোসিটি বা তার স্পিড। বুঝতে পারলে? স্পিড বললে হবে না, ভেলোসিটি। তো যেটা তার লাইন অফ মোশন বা তার সে যেদিকে মুভ করছে তার পারপেন্ডিকুলার একটা অ্যাক্সিলারেশন আছে, তো এইটার জন্য কিন্তু এর কোনোভাবেই কিন্তু বেগ চেঞ্জ হয় না, মানে বাড়ে বা কমে না, মানে স্পিডটা কোনোভাবে কিন্তু বাড়বেও না কমবেও না। এটা কেবলমাত্র এই সার্কুলার মোশনকে পারফর্ম করার জন্য বেসিক নিড একটা। কেন বেসিক নিড সেটা বুঝতে পারবো যখন সার্কুলার মোশনকে আমরা পড়বো, যে সার্কুলার মোশন পারফর্ম করার বেসিক নিডটাই হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন থাকা, না হলে সার্কুলার মোশনই পারফর্ম হতে পারে, তখন দেখতে পারবো। এখন জাস্ট এইটাকে দেখো যে এটা কিন্তু কোনোভাবে এই ভি এর মানকে বাড়াবেও না কমাবেও না। কিন্তু যদি আজকে এরকম হতো যে যেইদিকে ভিটা কাজ করছে সেই দিকে একটা ত্বরণ থাকতো এইদিকে, তাহলে সেই ক্ষেত্রে তো ভি এর মান চেঞ্জ হতো, তাই না? সেই ক্ষেত্রে ভি এর মান চেঞ্জ হতো, ত্বরণ এইদিকে আছে তার মানে বাড়িয়ে দেবে, উল্টো দিকে থাকলে কী হতো? কমিয়ে দিত। বুঝতে পারলে? তো এটাকে আমরা বলছি এ প্যারালাল। অর্থাৎ যখন আমরা বলছি ইউনিফর্ম সার্কুলার মোশন সেই ক্ষেত্রে বা ইউনিফর্ম স্পিড সেই ক্ষেত্রে, স্পিড ইউনিফর্ম হলেও অ্যাক্সিলারেশন থাকতে পারে, যদি থাকে তাহলে কোনটা থাকবে? এ সিটা বা এ পারপেন্ডিকুলারটা। বুঝতে পারলে? ইট ইজ নট ইকুয়ালস টু জিরো। কিন্তু যদি এ প্যারালাল হয় সেটাকে আমাকে ইকুয়াল টু জিরো করতে হবে, কারণ যদি এর লাইন অফ মোশনে ত্বরণ থাকে বা অ্যাক্সিলারেশন থাকে বা রিটার্ডেশন থাকে সেই ক্ষেত্রে এটার বেগকে বাড়াবে বা কমাবে, সেই ক্ষেত্রে কিন্তু আর তখন ইউনিফর্ম হবে না। বুঝতে পারলে সবাই? কারো কোনো ডাউট নেই তো? ঠিক আছে। এবারে অর্থাৎ ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন থাকতেও পারে নাও থাকতে পারে। এখন যদি কোনো একটা বডি সাপোজ লাইনে মোশন করছে, সার্কুলার মোশন করছে না,
ধরো একটা কোনো বডির লিনিয়ার মোশন শো করছে, একটা মানুষ ধরো হাঁটছে এখানটাতে, বুঝতে পারলে, একটা মানুষ হাঁটতে যাচ্ছে এখানটাতে, যে হাঁটতে যায় ধরো এই মানুষটাও হাঁটতে গেলো এখানটাতে, সে লোকটা বারবার এরকমভাবে হাঁটছে, তাই না, এরকমভাবে হাঁটছে। তো যখন এই লোকটা হাঁটতে যাবে তখন সেই লোকটার যে স্পিড, যদি সে কোনোরকমভাবে তার কোনো অ্যাক্সিলারেট না করে নিজেকে, তাহলে এটাই হবে যে তার যে মোশনটা সেটা বাড়বে না, ভি ভি থাকবে অলওয়েজ, তাই না। অর্থাৎ এ প্যারালাল সেটা কত, জিরো। প্যারালাল মানে কি, তার লাইন অফ মোশন এইদিকে, এইদিকে মুভ করছে, এইদিকে তার ভি, আর এইদিকে যে এ সেটার ভ্যালু জিরো, কনস্ট্যান্ট স্পিড নিয়ে মুভ করবে, বুঝতে পারলে। তো এখানে এসিকে নিয়ে ভাববোই না, কারণ এ তো লিনিয়ার মোশন শো করছে, এসি সেন্টিমিটার অ্যাক্সিলারেশন তখন আছে যখন সেটা সার্কুলার মোশন পারফর্ম করে, লিনিয়ার মোশন আসে না। তো এমন নয় যে এসি সবসময় থাকতেই হবে, থাকতেও পারে নাও থাকতে পারে, ডিপেন্ড করছে মোশনের টাইপটা কীরকম থাকে, বুঝতে পারলে। এই হলো ব্যাপারটা, ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ। তার মানে আজকের পর থেকে ওখানে এটা বলবে না যে ইউনিফর্ম স্পিড, তার মানে অ্যাক্সিলারেশন জিরো, বলবে যে ইট মে বি প্রেজেন্ট অর মে নট বি। কখন মে বি প্রেজেন্ট হতে পারে, যখন সার্কুলার মোশন পারফর্ম করে, সেই ক্ষেত্রে এসি থাকে, অ্যাক্সিলারেশন কিন্তু থাকে, হ্যাঁ নেচারটা অন্যরকম, এসি থাকছে, বুঝতে পারলে। তো যদি ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন থাকে, তাহলে কোনটা থাকবে, পারপেন্ডিকুলার নাকি প্যারালাল, কোনটা থাকবে? যদি ইউনিফর্ম স্পিডে অ্যাক্সিলারেশন থাকে, তাহলে কোনটা থাকবে, পারপেন্ডিকুলার কি প্যারালাল? সার্কুলার মোশনে? না না, ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম স্পিড এবার আসছে নন ইউনিফর্ম স্পিড। নন ইউনিফর্ম স্পিড ওটার ঠিক উল্টোটা, যদি এটা হয় যে পার্টিকেলটা ইকুয়াল টাইম ইন্টারভ্যালে আনইকুয়াল পাথ কভার করে বা আনইকুয়াল ডিস্টেন্স কভার করে, ধরো এক্ষুনি আমি 10 মিনিটে বা 10 সেকেন্ডে ধরো আমি 5 মিটার গেলাম, পরের 10 সেকেন্ডে আমি 10 মিটার গেলাম, তারপরে 10 সেকেন্ডে 2 মিটার গেলাম, তার মানে আমি ইকুয়াল টাইম ইন্টারভ্যালে সেম ডিস্টেন্স কভার করছি না, একবার বেশি যাচ্ছে একবার কম যাচ্ছে, মানে কখনো আমার স্পিড বাড়ছে কখনো কমছে, তবেই তো আমি বেশি যাচ্ছি বা কম যাচ্ছে সেম টাইমে, বুঝতে পারলে। এটাই হলো জিনিস, যদি ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্স কভার করে, সেই ক্ষেত্রে তুমি বলবে যে নন ইউনিফর্ম স্পিড। নন ইউনিফর্ম স্পিড যদি হয় তাহলে কি হবে, সেই ক্ষেত্রে দুটোই প্রেজেন্ট থাকে, বুঝতে পারলে, দুটোই প্রেজেন্ট থাকতে পারে, বোথ আর প্রেজেন্ট, বুঝতে পারলে। এমন কোনো গ্যারেন্টি নেই, আমি বারবার বলছি যে এ পারপেন্ডিকুলারটা প্রেজেন্ট থাকতেই হবে, কারণ এটা তখন থাকবে যখন সার্কুলার মোশন হচ্ছে, কিন্তু হ্যাঁ এ প্যারালাল এটা একদম মাস্ট, সেটা থাকবে, তাই না। বাড়ছে বা কমছে মানে কি, তার যেদিকে লাইন অফ মোশন সেই দিকেই ত্বরণ আছে, মানে অ্যাক্সিলারেশন বা রিটারডেশন আছে, বুঝতে পারলে। সো প্যারালালটা অবশ্যই থাকবে, এ পারপেন্ডিকুলার থাকতেও পারে না থাকতে পারে, সার্কুলার মোশন হলে থাকবে নাহলে থাকবে না, লিনিয়ার মোশনে থাকবে না এ পারপেন্ডিকুলার, বুঝতে পারলে। আবার এটাও হতে পারে যে ধরো লিনিয়ার মোশন কিসে পারফর্ম করছে, ধরো একটা কোনো বডি আছে যেটাকে তুমি এরকমভাবে টানছো, যখন তুমি সেটা টানবে তখন সেটা এইদিকেও এদিকে মুভ করবে, বুঝতে পারলে। তো এই ক্ষেত্রে একটা ফোর্সের কম্পোনেন্ট হয় উপরের দিকে, তো সেই 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 ক্ষেত্রে কিন্তু এখানেও একটা পারপেন্ডিকুলার ত্বরণ তুমি পেতে পারো, বুঝতে পারলে। সেটা আমরা পরে দেখবো, পরে চিনতে পারবো, জাস্ট এটা বলা হলো যে হ্যাঁ এরকম হতে পারে, বুঝতে পারলে। চলো, লেখা তো সবার হয়ে গেছে, এটা কনসেপ্টগুলো বুঝতে পারলে, ইউনিফর্ম নন ইউনিফর্ম এগুলো কোয়েশ্চেন দেয়, বুঝতে পারলে, থিওরিটিক্যাল কোয়েশ্চেন, যে ইউনিফর্মের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন থাকতেও পারে নাও থাকতে পারে, অপশন থাকবে তোমাকে ঠিক করতে হবে কোনটা ঠিক হবে। চলো, এবার আমরা চলে আসছি নেক্সট পার্ট, সেটা হলো অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড কী জিনিস, দেখো দেখো যখন তুমি কোনো একটা বডির স্পিডকে বলবে, যদি এটা হয় যে সেই যে বডিটা সেটা একবার তার স্পিডকে ইনক্রিজ করছে একবার ডিক্রিজ করছে, তুমি সেই যে বডি তার কিন্তু কোনো স্পেসিফিক স্পিড বলতে পারবে না, তাই না, কখনোই বলতে পারবে না। ধরো আজকে আমি বাইক চালালাম, বাইক ছেড়ে দাও, বাইকটা অনেক দামি জিনিস তো অত ক্ষমতা আমার নেই, তো ধরো সাইকেল চালালাম, ঠিক আছে, সাইকেল মানে সেকেন্ড হ্যান্ড সাইকেল, তাই না। এবার আমি সেকেন্ড হ্যান্ড সাইকেল চালিয়ে চালিয়ে টুকটুক করে বাজার যাচ্ছি, যে সাইকেলটা আমি বাজারে যাচ্ছি, এবার ধরো আমার গায়ে একদমই জোর নেই, আমি 1 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সাইকেল চালাচ্ছি, যদি এরকমভাবে সাইকেলটা চালিয়ে চালিয়ে যায় তাহলে কী হবে, যদি আমি থ্রু আউট সাইকেলের বেগটাকে মানে স্পিডটাকে 1 মিটার পার সেকেন্ডই রাখি, তো আমাকে যদি জিজ্ঞেস করে তোমার স্পিড কত, আমি বলবো হ্যাঁ 1 মিটার পার সেকেন্ড। কিন্তু এখন এরকম দ্বারা হলো যে আমাকে কেউ
ধরো আমি যখন রাস্তায় ছিলাম তখন ওই মাথায় স্ট্র লাগিয়ে সূর্য আমার গ্লুকোজকে খেয়ে নিয়েছিল টিভিতে দেখায়। এবারে বাড়িতে কেউ একজন আমাকে গ্লুকোজ দিয়ে দিল, আমার এনার্জি বেড়ে গেল। আমি তখন স্পিডে সাইকেল চালানো স্টার্ট করলাম। এবারে একবার আমি স্পিডে চালাচ্ছি, একবার ব্রেক দিচ্ছি, আস্তে করছি, আবার স্পিডে চালাচ্ছি কখনো, তাই না? এই থ্রু আউট দ্য সিস্টেম এইখানটাতে একবার আমার ব্রেক সাপোজ 1 মিটার পার সেকেন্ড হলো, কখনো 10 মিটার পার সেকেন্ড, কখনো 20 মিটার পার সেকেন্ড, বাড়ছে কমছে ফ্লাকচুয়েট করছে। এবার যদি কেউ আমাকে বলে যে তোমার ব্রেক কত, আমি কি বলবো? কিছুই বলতে পারবো না। না তো আমি বলতে পারবো যে 1 মিটার পার সেকেন্ড, না তো 10 মিটার পার সেকেন্ড, তাই না? কিছুই বলতে পারবো না, কারণ থ্রু আউট দ্য সিস্টেম আমি আমার ব্রেকটাকে চেঞ্জ করছি বারবার। তো এই ক্ষেত্রে বার করা হয় অ্যাভারেজ ভেলোসিটিকে, বুঝতে পারলে, বা সরি অ্যাভারেজ স্পিডকে, যখন তুমি স্পিডটাকে ফ্লাকচুয়েশন করাচ্ছ। তো সেই ক্ষেত্রে তুমি কী নেবে, একটা অ্যাভারেজ ভ্যালুকে তুমি সবসময় কনসিডার করবে, বুঝতে পারলে? এইটা হলো ঘটনা, যেরকম ধরো অ্যাভারেজটা করা হয়, কনসেপ্টটা বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ, তো ধরো যে একটা কোনো একটা ধরো গাড়ি আছে যেটা এরকমভাবে সে মোশনটাকে পারফর্ম করছে, যে ধরো এই একটা গাড়ি আছে যেটা একটা রাস্তায় মুভ করছে, ধরো এই হলো গাড়িটা, এই যখন এই গাড়িটা রাস্তার মধ্যে মুভ করলো তখন এ কী করছে, ধরো ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারভ্যালে ডিফারেন্ট ডিফারেন্ট তাকে কী বলে ডিস্টেন্সে কভার করছে। সাপোজ সে এইখান থেকে এইখানে এলো, এটা হলো S1 ডিস্টেন্স এবং টাইম লাগলো তার T1, এরপরে এইখান থেকে এখানে গেল S2 ডিস্টেন্স, S2 ডিস্টেন্স টাইম লাগলো T2, আবার এইখান থেকে এখানে গেল S3 ডিস্টেন্স টাইম লাগলো T3। তো টাইম ডিফারেন্ট, মানে যদি সেম টাইম ইন্টারভ্যাল আমি নিই বা ডিফারেন্ট ডিফারেন্টও নিতে পারি, তো ডিফারেন্ট ডিফারেন্ট তার মধ্যে ডিস্টেন্সে কভার করছে। অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে যে এটায় যে টোটাল কত ডিস্টেন্স কভার করলো, টোটাল ডিস্টেন্স কত, S1 প্লাস S2 প্লাস S3 ডিভাইডেড বাই টোটাল টাইম কত লাগলো, সেটা কত, T1 প্লাস T2 প্লাস T3, বুঝতে পারলো? এটা হলো অ্যাভারেজ ভেলোসিটি, যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, সেটা লেখা আছে যে অ্যাভারেজ ভেলোসিটি মানে কত, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, দি রেশিও অফ টোটাল ডিস্টেন্স ট্রাভেল টু টোটাল টাইম টেকেন, বুঝতে পারলো? এটাই হলো অ্যাভারেজ ভেলোসিটি। জিনিসটা বুঝতে পারলে প্রত্যেকে? এই এইটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে আমরা কয়েকটা কেসেস দেখব, সেই কেসেসগুলোকে অনেকে মুখস্থ করে রাখে, অনেকে করেও রাখে না, কিন্তু সেই সমস্ত কেস একটা জায়গা থেকে আসে, আর সেটা হলো এটা, তুমি সব ভুলে যাও অ্যাভারেজের। এটাকে যদি না ভুলো, তাহলে তুমি সমস্ত এইসব কেসের ভ্যালুগুলোকে মনে না রেখো ইজিলি আনসার সলভ করে চলে আসতে পারবে, বুঝতে পারলে? দেখো অ্যাভারেজ মানে কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা আমাকে মাথায় রাখতে হবে। টোটাল ডিস্টেন্স কত গেল, টোটাল টাইম কত লাগলো, এইটা আমার দরকার। দেখ এবার আমি কেসগুলোকে স্টার্ট করছি। প্রথম কেস বলছে, ইফ দ্য পার্টিকেল ট্রাভেলস S1 S2 এরকমভাবে আপ টু SN, ঠিক আছে, মানে ইনফাইনাইট অবধি সাপোজ যাচ্ছে, ঠিক আছে, মনে করো আমি যাই না, তো আমি ধরলাম যে S1 S2 S3 S4 এরকমভাবে আপ টু SN সে ডিস্টেন্স কভার করেছে। আর এই যে টাইম ইন্টারভ্যালগুলো, S1 কভার করতে টাইম লেগেছে তার T1, S2 T2 এবং SN করতে ধরলাম আমি TN, বুঝতে পারলো? এটা আমাকে বলা আছে। তো আমাকে বলতে হবে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, সেই ক্ষেত্রে অ্যাভারেজ কত হবে, টোটাল ডিস্টেন্স কত বলো, S1 প্লাস S2 প্লাস এভাবে সব যোগ হতে 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 আপ টু SN, তাই না? হবে কি না, তাই না? তো S1 প্লাস S2 প্লাস S3 এরকমভাবে SN অবধি যোগ হলো। টোটাল টাইম কত, T1 T2 T3 TN অবধি যোগ হয়ে যাবে, তাই না? এটা হয়ে গেল। তো এটাই হলো প্রথম কেসটা, যখন পার্টিকেলটা S1 S2 মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ইন্টারভাল ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে কভার করে, যেটা আমি এখানটাতে বলেছিলাম এখন, বুঝতে পারলে? সেটাই হলো এই কেসটা, ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ, এটা হলো প্রথম কেসটা। এবার সেকেন্ড কেসটা আবার দেখবো, আগেটাকে লিখে নাও তোমরা, তারপর সেকেন্ড কেসটা দেখবো যে কী হবে, লিখে নাও। রেশিও অফ টোটাল ডিস্টেন্স ট্রাভেল টু টোটাল টাইম টেকেন, অলওয়েজ টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। অ্যাভারেজ বার করতে বলছে, তোমার টার্গেটই হবে এটা যে টোটাল ডিস্টেন্স কোনোভাবে বার করবো, টোটাল টাইম বার করবো, অলওয়েজ এটা তোমার টার্গেট হবে, যেরকমই কেস দিক না কেন,
তুমি দেখো পরের গুলো তাই করো। হ্যাঁ স্যার হয়ে গেছে। সবার কমপ্লিট স্যার? একটু ঠিক আছে, ঠিক আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, তুমি কোনো চিন্তা নেই। লেখো লেখো, ঝটপট লেখো। লেখা স্লো হওয়া মানে তুমি জানবে নিজেকে অপমান করা হচ্ছে, তাই না? টুকতে ভালোবাসি আমরা, টোকার হাত তাড়াতাড়ি চলবে। ঝটপট লেখো। এই টুকে পাস করাটা একমাত্র বোর্ডের এক্সামে বা স্কুলের এক্সামই হয়, তাই না? কম্পিটিটিভে গেলে কিন্তু মুশকিলে পড়ে যাবে, তাই না? অত পেপার কোড ডিফারেন্ট থাকে, সামনে পাশের সবার তো পেপার কোড ডিফারেন্ট হবে। যদি কেউ এখন ভাবে সামনের লোকটা যা করলো তাই মার্ক করে আসবো, সে আলটিমেট নেগেটিভ মার্কিংকে চলে যায়। ইভেন অল ইন্ডিয়া এক্সামগুলোতে আরও চাপের হয়। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এগুলো শুধুমাত্র এটা করে যে ওরা শুধুমাত্র কোয়েশ্চেনের নাম্বারিংগুলোকে চেঞ্জ করে, কিন্তু অপশানটা সেম থাকে। কিন্তু জেই মেন্স, নিট বা আইআইটি যে কোনো অল ইন্ডিয়া এক্সামগুলোতে আবার আরও চাপের করে। জেই মেন্স তো ছাড়াও ওটা তো অনলাইন হচ্ছে, কিন্তু নিটে যেটা করে ওখানে নাম্বার অফ কোয়েশ্চেন মানে কোয়েশ্চেনের নাম্বারিংটাও চেঞ্জ হয়, প্লাস অপশানসগুলোও চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারলে? মানে তুমি যে সেম কোয়েশ্চেন দেখতে পেলে ওর, যে ও আচ্ছা ওখানে এ অপশানটা টিক করলো, তো আমিও সেম কোয়েশ্চেন এ টিক করি, তাহলে হবে না। কারণ হতে পারে ওর যে অপশানটা এতে আছে তোমার সেটা সিতে আছে, ওখানে দুটোই চেঞ্জ করে দেওয়া থাকে। এই হলো ব্যাপার। কমপ্লিট কমপ্লিট এটা চলো এবারে চলে আসছি পরের কেসটা। দেখো পরের কেসটা কী বলছে, পরের কেসটা বলছে যে ওয়েন দি পার্টিকেল ট্রাভেলস ভি ওয়ান ভি টু ভি এন ইন টাইম ইন্টারভাল টি ওয়ান টি টু টি এন। তার মানে এই লাইনটাতে মোশনটা হচ্ছিল, প্রথমে ছিল ভি ওয়ান ভেলোসিটি বা মানে স্পিডটা, টাইম লেগেছে টি ওয়ান, তারপরে ইন্টারভালে স্পিড হয়ে গেছে ভি টু, টাইম হয়ে গেছে সেই সময় টি টু, তারপরে লেগেছে ভি থ্রি, টাইম লেগেছে টি থ্রি, এরকমভাবে চলতেই থাকছে আপ টু এন অবধি, বুঝতে পারলে? এলো আমার কাজ কি, লক্ষ্য কী হলো, অ্যাভারেজ ভেলোসিটি বার করতে হবে। ফর্মুলা কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে? আমাকে যেটা বার করতে হবে, আমরা জানি যে যদি অ্যাক্সিলারেশন না থাকে তো সেই ক্ষেত্রে আমরা জানি যে ভি বাই টি মানে কত হয় বলো, ভি সরি এস বাই টি মানে কত হয়, এস বাই টি মানে হয় ভি, তো এস মানে কত হয়ে যাবে, ভি ইন্টু টি, তাই না? তো আমি যদি টোটাল ডিস্টেন্সটাকে বার করতে যাই, তাহলে আমি বলতে পারি এটার জন্য এস ওয়ান হবে, এটার জন্য এস টু, এটার জন্য এস থ্রি, সব যোগ করবো টোটাল ডিস্টেন্স, টোটাল টাইম কত হবে, টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি, সব যোগ করবো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করবো, অ্যাভারেজ বেরিয়ে যাবে, বুঝতে পারলে? পারলে বুঝতে? দেখো সেটা কী করবো, দেখো এস মানে কত, ভি ইন্টু টি, হ্যাঁ কি না বলো, ভি ইন্টু টি, তাই না? অ্যাভারেজ ভেলোসিটির মান কত, মানে মানে কী হয়, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো? আমি বলেছি শুধু ওটাকেই মনে রাখো। তো তার মানে যখন আমি এটা বার করবো, আমাকে কোয়েশ্চেন দিল এখানে কত হবে অ্যাভারেজ ভেলোসিটি, আমি লিখে গেলাম এস ওয়ান এস টু এস থ্রি, অপশান দিলাম, একটাও ম্যাচ করছে না, সব তো ভিআর টিতে বলা আছে, কারণ আমাকে এখানে এসটা বলেই নি, আমাকে কোয়েশ্চেন দিচ্ছে ভিআর টি এর টার্মে, আমি ফর্মুলা কী জানি এসের টার্মে, যে টোটাল ডিস্টেন্স বা টোটাল টাইম, এখানে তোমাকে এটা বার করতে হবে যে টোটাল ডিস্টেন্স কত হবে, বুঝতে পারলে? তো যদি এই প্রথম ইন্টারভ্যালে ভেলোসিটি ভি হয়, সরি বারবার ভেলোসিটি বলছি, স্পিড ভি হয় আর টাইম টি ওয়ান হয়, মানে স্পিডটা ভি ওয়ান টাইম টি ওয়ান, তাহলে ডিস্টেন্স কত হবে এইখানটাতে বলো, ভি ওয়ান ইন্টু টি ওয়ান, তাই না? হবে কি না? তাহলে এস ওয়ান বলতে পারো, এটা কী লিখবে, ভি ওয়ান ইন্টু টি ওয়ান, এই পোর্শনে কত হবে সেকেন্ড ইন্টারভ্যালে, এস টু কত হবে, ভি টু ইন্টু টি টু, এস থ্রি কত হয়ে যাবে, ভি থ্রি ইন্টু টি থ্রি, হয়ে গেল। এরকমভাবে এস এন কত হয়ে যাবে, ভি এন ইন্টু টি এন, তাই না? এস এন, দেখো তুমি এবার টোটাল ডিস্টেন্স পেয়ে গেলে, এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি, ভি ওয়ান টি ওয়ান প্লাস ভি টু টি টু প্লাস ভি থ্রি টি থ্রি, টোটাল টাইম কত, টি ওয়ান প্লাস টি টু প্লাস টি টি, আনসার হয়ে গেল। এই যে সেটা লেখা আছে, ভি ওয়ান টি ওয়ান প্লাস ভি টু টি টু প্লাস ভি থ্রি টি থ্রি প্লাস ভি এন টি এন ডিভাইডেড বাই টোটাল টাইম, বুঝতে পারলে? ব্যাস কনসেপ্ট একটাই, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আমি ওখানে বলছি না, তোমাকে যখনই কোয়েশ্চেন দেবে তোমার টার্গেট হবে এটা, যে সামহাও আমাকে টোটাল ডিস্টেন্স আর টোটাল টাইম বার করতে হবে, ব্যাস এটাই তোমার টার্গেট হবে অলওয়েজ, যে কোনো কোয়েশ্চেন লিখে নাও এটাকে। আচ্ছা এবার দেখো, হ্যাঁ ওটা ওটা বলছি, হ্যাঁ ওটা বলছি, দেখো যদি টাইম ইন্টারভ্যালগুলো ইকুয়াল থাকে, এখানে কি এই টাইম ইন্টারভ্যালগুলো ইকুয়াল আছে নাকি ডিফারেন্ট আছে বলো,
ডিফারেন্ট আছে, T1, T2, T3 মানে ধরো এটা 1 সেকেন্ড, এটা হতে পারে 10 সেকেন্ড, এটা হতে পারে 15 সেকেন্ড, হতেই পারে। তো ডিফারেন্ট টাইম ইন্টারভ্যাল, যদি টাইম ইন্টারভ্যালগুলো সেম হয়ে যায় তাহলে এই ফর্মুলাটা তখন কী হয়ে যাবে, ভি অ্যাভারেজ ইকুয়াল টু, তুমি কী লিখবে, ভি ওয়ান, সাপোজ আমি বললাম যে ইকুয়াল টু টি বলছি আমি, ঠিক আছে, মানে প্রত্যেকটা সাপোজ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড যা হবে সবসময় সেটাই থাকবে, T1টাও 2 হবে, T2ও 2 হবে, T3ও 2 হবে, চেঞ্জ হবে না ওটা। তাহলে এখন তুমি কী লিখবে বলো, এখন তুমি লিখবে V1 ইন্টু টি প্লাস V2 ইন্টু টি প্লাস এরকমভাবে সো অন। VN ইন্টু কী লিখবো, TN না টি, টি লিখবো তাই না, ডিভাইডেড বাই টোটাল টাইম, টি প্লাস টি প্লাস টি এরকমভাবে কতগুলো থাকবে, আপ টু এন অবধি তাই না, আপ টু এন তাই তো। এবার ধর টোটাল তাহলে তুমি ভ্যালু কত পাবে, এই ওপর থেকে টি কমন নাও, টি কমন নিলাম কী আসবে, V1 প্লাস V2 প্লাস এরকমভাবে আপ টু VN ডিভাইডেড বাই এন খানা টি যোগ করলে কী আসবে নিচে, এন ইন্টু টি, টি টি ক্যান্সেল আউট হবে, তাহলে আলটিমেটলি আমার কাছে ফাইনালি রেজাল্টটা কী আসবে, V1 প্লাস V2 প্লাস V3 এরকমভাবে আপ টু VN ডিভাইডেড বাই এন, বুঝতে পারলে। দেখো ধরো তোমাকে এটা বললো যে একটা কোনো গাড়ি মোশনে আছে, প্রথমে তার বেগ হলো V1, তারপরে তার বেগ হয়ে গেছে V2, V1 বেগ নিয়ে সে 10 সেকেন্ড গেছে, V2 বেগ নিয়ে 10 সেকেন্ডই গেছে, তার মানে টাইম ইন্টারভ্যালটা এখানে সেম বললাম নাকি ডিফারেন্ট বললাম, সেম বলেছি তাই তো, কতগুলো ইন্টারভ্যাল আছে, দুখানা, অ্যাভারেজ কত হবে, V1 প্লাস V2 বাই যতগুলো ইন্টারভ্যাল তাই না, মানে V1 প্লাস V2 বাই 2, বুঝতে পারলে। তুমি বলো কেন দুটো ইন্টারভ্যাল নিলা, দেখো এখানে যে নিচে এনটা আছে, এনটা কি, এনটা তো নাম্বার অফ ইন্টারভ্যালস তাই না, এন কি, এন তো নাম্বার অফ ইন্টারভ্যালস, এখানে যে দেখাচ্ছি আমি এন, এনগুলো কি নাম্বার অফ ইন্টারভ্যালস তাই না, ধরো আমি দুখানা দুটো পোর্শনকে দেখছি তাহলে কতগুলো ইন্টারভ্যাল আছে, দুখানা, তাহলে এন কত হবে, দুটো তাই না, এখানে এন নাম্বার অফ ইন্টারভ্যালস নিয়েছিলাম সেখানে লাস্টে কি লিখছিলাম, এন, এন নাম্বার অফ ইন্টারভ্যালস মানে আনসার কত আসবে, V1 প্লাস V2 প্লাস V3 নাম্বার টোটাল ভেলোসিটি আপ টু এন ডিভাইডেড বাই কত হবে, নাম্বার অফ ইন্টারভ্যাল কত, এন, দুটো ইন্টারভ্যাল নিলে কত হবে, ডিভাইডেড বাই 2, 10টা ইন্টারভ্যাল হলে ডিভাইডেড বাই 10, বুঝতে পারছো সবাই, হ্যাঁ স্যার, সিম ডান বুঝতে পারলে, কোন কানটা, আরে গোলানোর কিছু নেই, সিম্পলি বোঝো, দেখো এই যে এনগুলোকে আমি দেখাচ্ছি, এনগুলো কি, এনগুলো তো নাম্বার অফ ইন্টারভ্যালস তাই না, তাই না, আমি T1 বলছি মানে কি প্রথম ইন্টারভ্যাল বলছি, V1 T1, সেকেন্ড ইন্টারভ্যালে V2 T2, থার্ড ইন্টারভ্যালে V3 T3, nth ইন্টারভ্যালে VN TN, তো যদি আমি এটাকে দেখি যে এই যে nth ইন্টারভ্যাল অবধি টাইম যদি সেম হয় তাহলে আমি রেজাল্ট পাচ্ছিলাম ফাইনালি টাইম টাইম কেটে গিয়ে নিচে এনটা আসছিল, এনটা কি, এন তো নাম্বার অফ ইন্টারভ্যালস তাই না, নাম্বার অফ ইন্টারভ্যালস। তো তোমাকে আমি কোয়েশ্চেন দিলাম এক্ষুনি যে একটা গাড়ি মোশনে আছে, প্রথমে তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, সেকেন্ডে হয়ে গেল সেটা 20 মিটার পার সেকেন্ড, প্রথমের এই ইন্টারভ্যালটা কভার করতে তার টাইম লেগেছে 10 সেকেন্ড, সেকেন্ডে টাইম লেগেছে 10 সেকেন্ড, এখানটা তুমি বলো টাইমটা সেম না ডিফারেন্ট আছে, ভেলোসিটিগুলো মানে স্পিডগুলো ডিফারেন্ট আছে, তো স্পিড ডিফারেন্ট ভেলোসিটি সেম যদি হয় সেই ক্ষেত্রে আমরা এই যে ফর্মুলা সেটাকে ইউজ করতে পারি তাই না, যে টোটাল ভেলোসিটি বাই নাম্বার অফ ইন্টারভ্যালস তাই না, পারি কিনা, ওটা তো ওটা, হ্যাঁ দেখো দেখো তো তুমি আগে এইটা বলো তারপর তোমারটা আমি আনসার দিচ্ছি, আগে তুমি এইটা বলো, এই এটা যেটা আমার বেরোলো সেটা অনুযায়ী আমি তো বলতে পারি তাই না, যে টোটাল ভেলোসিটি বাই টোটাল নাম্বার অফ ইন্টারভ্যালস, কখন, যখন টাইম সেম থাকবে কিন্তু ডিফারেন্ট ভেলোসিটি হবে মানে ডিফারেন্ট স্পিড হবে, আরে তাই তো, তাহলে এখানে তাই হচ্ছে ডিফারেন্ট স্পিড বাট সেম টাইম ইন্টারভ্যালস, তো এখানে আমি কী লিখতে পারি, V1 প্লাস V2 মানে কি 10 প্লাস 20 ডিভাইডেড বাই কতগুলো ইন্টারভ্যাল আছে এরকম, তোরা দুটো, কী লিখবো, বাই 2 কত আসবে, 30/2 মানে 15 মিটার পার সেকেন্ড হবে অ্যাভারেজ ভেলোসিটি মানে অ্যাভারেজ স্পিডটা, বারবার আজকে ভেলোসিটি বলছি এটা স্পিড পড়ছি কারণ ভেলোসিটি ডিফারেন্ট জিনিস, বুঝতে পারলে, সিমন বুঝতে পারলে জিনিসটা, এবার তুমি এটাকে মনে রাখতে পারো, মনে রাখলে অনেক কোয়েশ্চেন খুব ইজিলি সলভ হয় মানে টাইমটা কম লাগে, না হলে তুমি নর্মাল প্রসেস অ্যাপ্লাই করো না কোনো অসুবিধা নেই, তুমি বলতে পারো টোটাল ডিস্টেন্স কত, 10 ইন্টু 10 তাই না, প্রথমে 10 ইন্টু 10, তারপরে 20 ইন্টু 10, V ইন্টু T করতে হয় না ডিস্টেন্স মানে, টোটাল টাইম কত, 10 প্লাস 10 20, ক্যালকুলেট করে দেখো তুমি 15ই পাবে,
100 প্লাস কত হচ্ছে 200 300 বাই 20 কত আসবে 15 আসবে মিটার পার সেকেন্ড সেমি আসবে বুঝতে পারছো ব্যাস হয়ে গেল তো আজ থেকে এটাকে এরমভাবে পাশে লিখে নেবে যে আগে আচ্ছা আগে পুরোটা এটাকে কমপ্লিট করে না তারপরে কথায় লিখবে কারো কোনো ডাউট নেই তো ব্যাপারটা বুঝতে খুব সিম্পল কিন্তু একদম জটিল হয়ে ভেবোই না কারণ জটিল নয় এই জিনিসটা একদম কিছুই না আমি একটাই কাজ করলাম এখানটাতে টিগুলোকে সেম নিলাম ব্যাস তাহলে এইটা এলো এন এন মানে কি এন মানে হচ্ছে নাম্বার অফ ইন্টারভালস হয়ে গেল এন কি এন ইকুয়াল টু নাম্বার অফ ইন্টারভালস ইন্টারভালস বলতে আরও স্পেসিফিক্যালি তুমি বলতে পারো ইকুয়াল নাম্বার মানে ইকুয়াল ইন্টারভালস যদি সেটাকে না হলো ভালো সেখানে নাম্বার অফ ইন্টারভালসে লিখে না লেখো ঝটপট লেখো ঠিক আছে সবার কমপ্লিট তো ঠিক আছে তো সাইডে লিখে নাও এটাকে যে মানে বাংলায় নিজের মতো করে লিখে নাও বুঝতে পারো এটা কোনো রকম স্টেটমেন্ট নয় জাস্ট নিজে ব্যাপারটা মনে রাখার জন্য এরকমভাবে লিখবে যে যখন 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 সেম টাইম ইন্টারভাল কিন্তু সেম টাইম ইন্টারভাল কিন্তু কিন্তু ডিফারেন্ট ভেলোসিটি থাকবে ডিফারেন্ট স্পিড থাকবে সেম টাইম ইন্টারভাল কিন্তু ডিফারেন্ট স্পিড থাকবে স্পিড থাকবে সেম টাইম ইন্টারভাল কিন্তু ডিফারেন্ট স্পিড থাকবে তখন তখন অ্যাভারেজ ভেলোসিটি মানে অ্যাভারেজ স্পিড বার করতে গেলে অ্যাভারেজ স্পিড বার করতে গেলে অ্যাভারেজ স্পিড বার করতে গেলে টোটাল স্পিডকে টোটাল স্পিডকে টোটাল স্পিডকে নাম্বার অফ টাইম ইন্টারভালসে দিয়ে ডিভাইড করে দিতে হবে মানে নাম্বার অফ টাইম ইন্টারভালস দিয়ে ভাগ করে দিতে হবে টোটাল স্পিডকে নাম্বার অফ টাইম ইন্টারভালস দিয়ে ভাগ করে দিতে হবে বুঝতে পারলে এটাকে পড়লে তুমি আর ব্যাপারটা ভুলবে না কখনো লিখে নিয়েছো সবাই কমপ্লিট পুরো লেখাটা এগুলো এবার তাহলে নেক্সট কেসটা যাচ্ছে কেস থার্ড তাহলে স্যার আপনি যেটা বললেন ওটা ইংলিশে এটা হতে পারে তো মানে দেন সেম টাইম ইন্টারভাল বাট স্পিড ইজ ডিফারেন্ট দেন ইন অর্ডার টু ফাইন্ড আউট এভারেজ স্পিড উই উইল হ্যাভ টু ডিভাইড টোটাল স্পিড বাই টোটাল টাইম ইন্টারভাল হয়ে গেল মানে টোটাল টাইম ইন্টারভাল মানে হ্যাঁ টোটাল নাম্বার অফ টাইম ইন্টারভালস আর কি ঠিক আছে আচ্ছা চলো এবারে চলে আসছে আমি কেস থার্ড দেখ কেস থার্ডটা কি বলছে আগেটাতে কি দেখলাম যে যখন টাইমটা সেম ছিল কিন্তু স্পিড ডিফারেন্ট ছিল এবার বলছে ইফ দ্য ডিস্টেন্স কভার্ড মানে এবার আমাকে কি বলে দিচ্ছে দেখো এবার আমাকে এটা বলে দিচ্ছে যে যখন এই মোশনটা হয়েছে সেই মোশনটার মধ্যে আমাকে টাইম বলেনি মানে টাইমটা বলেনি আমাকে শুধুমাত্র ডিস্টেন্সগুলো বলেছে যে প্রথমে বললো যে এই ডিস্টেন্সটা এস ওয়ান গেছে তখন এর স্পিড সেটা ছিল ভি ওয়ান তারপরে বলেছে যে এস টু গেছে এর স্পিড ছিল ভি টু তারপরে বলছে এস থ্রি গেছে এর স্পিড ছিল ভি থ্রি অ্যান্ড সো ওয়ান মানে এরকমভাবে ওটা চলতেই থাকছে এস এন অবধি বুঝতে পারলে আমাকে এইটা বলেছে তো আমি কী করে বার করবো উপায় একটাই টার্গেট একটাই হবে এনি হাউ টোটাল ডিস্টেন্স বার করবো এনি হাউ টোটাল টাইম বার করবো সেটাকে ডিভাইড করবো টোটাল ডিস্টেন্স কত হবে এস ওয়ান এস টু এস থ্রি আপ টু এস এন তাই না টোটাল ডিস্টেন্সও পেয়ে গেলাম কোনো চাপ নেই টাইম কী করে বার করবো তাই না কারণ আমাকে তো টাইম বলে দেয়নি এখানটাতে তাই তো টাইম বার করার জন্য সে একটাই ফর্মুলা আছে যে আমরা জানি যে ভি মানে কত এস বাই টি হ্যাঁ তাহলে টি কত হয়ে যাবে এস বাই ভি তার মানে এই প্রথম ইন্টারভ্যালে টি ওয়ানটা কত বলো বলো প্রথম ইন্টারভ্যালটা টি ওয়ানটা S1 by V1 S1 by V1 Second interval T2 কত S2 by V2 S2 by V2 T3 কত হয়ে যাবে S3 by V3 T3 তাহলে SN কত হবে
মানে টিএন 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 হ্যাঁ টিএন কত হবে এসএন বাই পিএন, ব্যাস ওটাই করা হয়েছে। দেখো তো টোটাল টাইম, তাহলে টোটাল ডিস্টেন্স কত, এস ওয়ান এস টু এস থ্রি আপ টু এন অবধি যোগ করবো, তার টাইম ইন্টারভাল কত হলো এস ওয়ান বাই ভি ওয়ান প্লাস এস টু বাই ভি টু প্লাস এস থ্রি বাই ভি থ্রি এরকমভাবে আপ টু এসএন বাই ভিএন, ব্যাস সেটাই লেখা আছে। দেখো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ইন্টারভালস, বুঝতে পারলে? ব্যাস বারবার বলছি লজিক একটাই, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ব্যাস এছাড়া আর কিচ্ছু নেই। বাকি এইগুলো তো সব এক একটা করে নিউমেরিক্যাল বলতে পারো, কী আছে এগুলো, জল ভাত জিনিস, কিছুই নেই। এবারে ধরো তোমাকে এটা বললো যে ইফ দ্য ডিস্টেন্স অফ ইন্টারভালস দে আর সেম, তার মানে যেমন আগেরটাতে আমরা দেখেছিলাম টাইম ইন্টারভাল সেম নিয়েছিল। এবারে আমি বলছি যে এস ওয়ান এস টু এস থ্রি এইগুলো সব সেম আছে, যদি এগুলো সেম হয় তাহলে আমি কী লিখবো এখানটাতে, আমি সবগুলোকে ধরলাম যে ইকুয়াল টু এস, ঠিক আছে, তাহলে আমি তখন অ্যাভারেজটা কী পাবো, ভি অ্যাভারেজ তখন কত পেয়ে যাবো, এরকমভাবে এস প্লাস এস প্লাস এরকমভাবে আপ টু এন, তাই না, ডিভাইডেড বাই এখানে কী লিখবো এস বাই ভি ওয়ান, তাই না, প্লাস এস বাই ভি টু, কারণ এসগুলো সব সেম আছে, তাই না, এরকমভাবে আপ টু তোমার চলে যাচ্ছে এন, মানে এস এন বাই বা এস এস এন কেন এসই তো হবে আপ টু এস বাই ভি এন, এটাই হবে, হবে কি না বলো, এটা তো হবে যদি এসগুলো সেম হয়, তাই না। এবার লেখো এন নাম্বার অফ এস টোটাল যোগ করলে কত আসবে উপরে, এন এস হয়ে গেল, নিচ থেকে তুমি এই এসগুলোকে কমন নিয়ে নাও, তাহলে তুমি কীভাবে এস কমন নিচ্ছ, তাহলে কী আসবে এখানটাতে ওয়ান বাই ভি ওয়ান, এরকমভাবে আপ টু ওয়ান বাই ভি এন অবধি চলে যাবে, হয়ে গেল, এস এস ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে তোমার কাছে ফাইনালি কী আসবে, ফাইনালি আসবে এন বাই ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু এরকমভাবে আপ টু ওয়ান বাই ভি এন, হয়ে গেছে, বুঝতে পারলে? এইগুলো জিনিস কিছুই না। এবার লিখে নাও, তারপর স্টেটমেন্ট এটাকেও লিখে নেবো। দেখো এখানে আমরা কী পাচ্ছি, এখানে আমি এটা পাচ্ছি যে যখন টাইম মানে ইকুয়াল ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভাল আমাকে দেওয়া থাকবে, ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভাল অ্যান্ড ভেলোসিটি দেওয়া মানে স্পিড দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা কী করবো, নাম্বার অফ ইন্টারভালসকে ডিভাইড করছি কী দিয়ে, নাম্বার অফ ইন্টারভালসকে ডিভাইড করছি টোটাল রেসিপ্রোকাল ভেলোসিটিগুলোকে দিয়ে, তাই না, ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু প্লাস ওয়ান বাই ভি থ্রি, এইভাবে, বুঝতে পারলে, এইটা করছি আমরা, বুঝতে পারলে? তো তার মানে ধরো একটা মুখে মুখে একটা আনসার বলে দাও, ধরো তোমাকে আমি বললাম যে একটা গাড়ি যাচ্ছিলো, সেটা প্রথম হাফটা, ঠিক আছে, মানে প্রথম হাফ, প্রথম হাফটা সে গেছে ভি ওয়ান স্পিড নিয়ে, সেকেন্ড হাফ সেটা গেছে ভি টু স্পিড নিয়ে, এখানে তো কোনটাকে আমি ইকুয়াল বললাম বলো তো, কোনটাকে ইকুয়াল বলছি, প্রথম হাফ গেছে ভি ওয়ান স্পিড নিয়ে, সেকেন্ড হাফ গেছে ভি টু স্পিড নিয়ে, তাহলে কোনটাকে ইকুয়াল বলছি আমি, ঠিকঠাক করে বলো, আমি কথার মধ্যে কিন্তু আনসারটা আছে, প্রথম হাফ গেছে ভি ওয়ান স্পিড নিয়ে, সেকেন্ড হাফ গেছে ভি টু স্পিড নিয়ে, তাহলে কোনটা ইকুয়াল, ডিস্টেন্স, প্রথম হাফ মানে প্রথমে হাফ গেছে, সেকেন্ড হাফ মানে নেক্সট হাফটা, তাহলে ডিস্টেন্সটা ইকুয়াল না, হাফ হাফ করে, বুঝতে পারলে, সিমরান বুঝতে পারছো? তাহলে ঠিক আছে, তাহলে আমি এখানটাতে বলতে ধরো টোটালটা হলো এস, তাহলে এটা কী হবে, এস বাই টু, এটা কত হবে, এস বাই টু। এবারে আমাকে বললো অ্যাভারেজ স্পিড কত হবে, আমি জানি যদি ইন্টারভালসগুলো মানে ডিস্টেন্স ইন্টারভাল সেম থাকে তাহলে আমি কী করবো, ইন্টারভাল ডিভাইডেড বাই রেসিপ্রোকাল করে স্পিডগুলোকে যোগ করবো। আচ্ছা ইন্টারভাল কটা আছে এখানটাতে, ইকুয়াল কটা আছে, দুটো, তাহলে এন কত হবে এখানটাতে, টু, তাহলে কী লিখবো, টু বাই ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু, তো এর যে আনসারটাকে তুমি পাবে সেটা ফাইনালি তুমি পাবে টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু, বুঝতে পারলে? কোনটা বলো, ও দেখো আমরা এখানটা থেকে কী বুঝতে পারছি যে যদি ডিস্টেন্স ইন্টারভালগুলো সেম সেম থাকে, এস 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 সেম সেম আছে, তাহলে আমি কী লিখছিলাম, নাম্বার অফ ইন্টারভাল ডিভাইডেড বাই স্পিডগুলোকে ইনভার্স করে করে যোগ করছিলাম, তাই তো, তাই তো আসছে, এটা আসছে কি না, হ্যাঁ কি না বলো, আসছে তো, ঠিক আছে। তাহলে এখানটাতে আমায় কী বলছে যে একটা গাড়ি সেটা মুভ করছে ভি ওয়ান স্পিড নিয়ে প্রথম হাফটা গেছে, ভি টু স্পিড নিয়ে সেকেন্ড হাফটা গেছে, তাহলে কোনটা সেম বলছে এখানটাতে আমি, ডিস্টেন্স,
ডিস্টেন্স সেম আছে, তাই না? যদি ডিস্টেন্স সেম থাকে তাহলে আমি এক্ষুনি কী বললাম, টোটাল ইন্টারভালস ডিভাইডেড বাই স্পিডগুলোকে রেসিপ্রোকাল করে যোগ করব। তাহলে এখানে কটা ইন্টারভাল আছে? দুটো। তাহলে কী লিখবো, এনটা কত হবে? দুই। তাহলে দুই বাই স্পিড কত ছিল, প্রথমটাতে ভি ওয়ান, সেকেন্ডে ভি টু, তাহলে ইনভার্স করে যোগ করলে কত আসবে? ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু আসবে কি না, তাই না? তাই লিখেছি, সেখান থেকে সরল করলে এটাই আসবে, টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু। বুঝতে পারলো? বুঝতে পারছো কি পারছো না বলো। চলো লিখে না, একদম সোজা, কঠিন কিচ্ছু নেই। বুঝতে পারলে? আমি এখনও অবধি কিন্তু সে একটা জায়গাতেই দাঁড়িয়ে আছি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই করে যাচ্ছে এখনও অবধি। শুধুমাত্র কখনো ইকুয়াল করলে দেখছি কী হচ্ছে, যদি ইকুয়াল থাকে, যদি আমাকে কোনোটা ইকুয়াল দেয় তাহলে কী আসবে, জাস্ট সেইটাকে কনক্লুশন ড্র করছে আর কিছুই। আসি এখনও অবধি সে একটাই পয়েন্ট, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম মানে অ্যাভারেজ ভেলোসিটি। কখনো হয় নাকি তাই? বা অবশ্য হ্যাঁ, সেটা দিয়ে একদিকে ভাবতে গেলে তোমার একই রকম আসছে, তাই না? ইংলিশ নিয়ে পড়াশোনা করতে হবে, বুঝতে পারলে? এটা দুরকম ভাবিস ঠিকই আসবে মানেটা। চলো গ্রামার দেখে লাভ নেই, লিখে না, লিখে না। ঝটপট লেখো। এই যে কোয়েশ্চেনটা না, এটা কিন্তু অলরেডি কম্পিটিটিভে চলে এসেছে, জানো তো কত সোজা কোয়েশ্চেন পাবো, কিছুই নেই, একদম সোজা কোয়েশ্চেন। টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু, ইভেন ভাবতে পারবে না, একটা কম্পিটিটিভ না, অনেক কম্পিটিটিভ এসেছে, যে প্রথম হাফ একটা বেগ নিয়ে গেছে ভি ওয়ান, সেকেন্ড হাফ গেছে ভি টু, অ্যাভারেজ কত, ব্যাস। লেখা হলে বলবে, কমপ্লিট? সবার কমপ্লিট তো? চলো, তো এখানটাতে স্টেটমেন্টটা এরকমভাবে লিখে নেবে যে যখন যখন ডিস্টেন্স ইন্টারভাল সেম থাকবে, যখন ডিস্টেন্স ইন্টারভাল সেম থাকবে কিন্তু কিন্তু স্পিড ডিফারেন্ট থাকবে, ডিস্টেন্স ইন্টারভাল সেম কিন্তু স্পিড ডিফারেন্ট থাকবে, ওয়েন দেয়ার উইল বি দ্য সেম ইন্টারভালস অফ ডিস্টেন্স বাট দ্য স্পিড উইল বি ডিফারেন্ট, তখন তখন টোটাল নাম্বার অফ ইন্টারভালসকে, টোটাল নাম্বার অফ ইন্টারভালসকে ইংলিশে লেখা যে দেন উইল হ্যাভ টু ডিভাইড দি টোটাল নাম্বার অফ ইন্টারভালস, উইল হ্যাভ টু ডিভাইড দি টোটাল নাম্বার অফ ইন্টারভালস, টোটাল নাম্বার অফ ইন্টারভালসকে স্পিডের রেসিপ্রোকালগুলোকে দিয়ে যোগ করতে হবে, স্পিডের রেসিপ্রোকালগুলোকে দিয়ে যোগ করতে হবে। আচ্ছা বাংলাতে লিখে নাও ওটা ঠিক করে, স্পিডের ইনভার্সগুলোকে, ইনভার্সের যোগফলগুলোকে দিয়ে ভাগ করতে হবে, এটা এরকমভাবে লিখে নাও, স্পিডের ইনভার্সগুলোর যোগফলকে দিয়ে ভাগ করতে হবে, কারণ নিচে তো সামেশন হচ্ছে না, ওখানটাতে যোগফলকে দিয়ে ভাগ করতে হবে। হয়ে গেল, লিখে নিয়েছো সবাই? চলো এবার কোয়েশ্চেন করছি। দেখো বলছে, ইফ আ পার্টিকেল মুভস ফর 30 সেকেন্ড সাচ দ্যাট ফার্স্ট 10 সেকেন্ড ইট মুভস উইথ 200 মিটার পার সেকেন্ড, ফর
next 20 second it moves with 100 meter per second, then find out the average speed. দেখো তো যখনই অ্যাভারেজ স্পিড কোয়েশ্চেন সলভ করবে না, সবসময় একটা লাইন ড্র করে ইন্টারভালসগুলোকে মার্ক করবে, টাইম ভেলোসিটি যা যা তোমাকে বলছে সেগুলো লিখে নেবে, যাতে করে তুমি বুঝতে পারো তোমার কোনখানে কোনটা দরকার টোটাল ডিস্টেন্স বা টোটাল টাইম বার করতে গেলে, বুঝতে পারলে? অলওয়েজ এটাকে প্র্যাকটিস করবে। এই আমি লাইনটা ড্র করলাম, এবার আমাকে বলছে যে পার্টিকেলটা মুভ করছে এরকমভাবে যে তিনটে ইন্টারভাল আছে, প্রথমে বলছে যে 30 সেকেন্ড গেছে আর মুভস ফর 30 সেকেন্ড, মানে টোটাল টাইমটা হচ্ছে 30 সেকেন্ড, তাই না? এই টোটাল টাইমটা হচ্ছে টাইম লেগেছে টোটাল 30 সেকেন্ড এখান থেকে এখানে যেতে। এবার আমাকে বলছে সাচ দ্যাট ইট মুভস সাচ দ্যাট ফার্স্ট 10 সেকেন্ড ইট মুভস উইথ 200 মিটার পার সেকেন্ড। তো প্রথম 10 সেকেন্ড, ধরো এটা হলো প্রথম 10 সেকেন্ড, ফার্স্ট 10 সেকেন্ড, এইটা হলো প্রথম 10 সেকেন্ড, ফার্স্ট 10 সেকেন্ড, এখানে এর V1টা কত বলছে 200 মিটার পার সেকেন্ড, এবারে বলছে and next 20 second moves with 100 meter per second. So next je 20 second ache, next 20 second eta o geche v2 100 meter per second ei speed niye, to amake bolche find out the average speed, to v average koto hobe bolo, koto hobe bar koro, total distance by total time koro, amake ekhane s gulo bola ache, s1 s2 bola ache total distance bar korar jonno, আছে কি নেই বলো, স্টেপ বাই স্টেপ বলো, আছে কি নেই? না নেই, তাহলে আমি কী করবো? এখান থেকে S1টা বার করতে হবে, এখান থেকে S2 বার করতে হবে, তাই তো? S মানে কি হয় বলো, V × T, তাই না? এখানে স্পিড ইন্টু টাইম বলবে, কারণ ডিস্টেন্স বলছি, তাই না? তো V × T, এবারে তোমাকে V টা বলা আছে প্রথমের জন্য, টাইম বলা আছে S1 পেয়ে যাবে, V2 বলা আছে টাইম বলা আছে S2 পেয়ে যাবে, ব্যাস করো। লিখব 200 × 10 S1 প্লাস 100 × 20 S2, S1 প্লাস S2 করলে টোটাল ডিস্টেন্স উপরে পেয়ে গেলাম, টোটাল টাইম আমাকে বলেছে 30 সেকেন্ড, তাহলে কত আসছে এটা 2000 প্লাস 2000 ডিভাইডেড বাই 30, মানে 4000 বাই 30, অর্থাৎ 400/3 এত মিটার পার সেকেন্ড, এটা ভ্যালু বার করে নেবে যে কত আসছে, বুঝতে পারলে সবাই? কার কার হয়ে গেছিলো এরকমভাবে? ঠিক আছে চলো লিখে নাও, শান্তনু বুঝতে পারছো হয়েছিল কোয়েশ্চেনটা? ঠিক আছে চলো লিখে নাও, হয়ে গেছে, মিটিয়ে দেবো। এবারে পরের কোয়েশ্চেনটা চলে আসছে, দেখো কি বলছে, বলছে যে আ পার্সন মুভস উইথ 55 কিলোমিটার পার আওয়ার ফর ফার্স্ট 20 মিনিট অ্যান্ড দেন উইথ 60 কিলোমিটার পার আওয়ার ফর নেক্সট 20 মিনিট অ্যান্ড উইথ স্পিড 50 কিলোমিটার পার আওয়ার ফর লাস্ট 20 মিনিট। তো কতগুলো ইন্টারভাল আছে এখানটাতে, কোয়েশ্চেনটাতে? তিনটে ইন্টারভাল। এখানে কি কিছু সেম আমাকে বলেছে? টাইমটা দেখো সবেতেই সেম আছে, তাই না? তো অ্যাভারেজ বার করতে পারবে? টাইম যদি সেম থাকে তাহলে অ্যাভারেজ কী করে বার করি বলো? টোটাল স্পিড ডিভাইডেড বাই নাম্বার অফ ইন্টারভাল, ব্যাস করে ফেলো, করে ফেলো, টোটাল স্পিড বাই নাম্বার অফ ইন্টারভালস করে ফেলো। টোটাল স্পিড কত ছিল? 55 কিলোমিটার পার আওয়ার প্লাস 60 কিলোমিটার প্লাস 50, 55 50 প্লাস 60, টোটাল ইন্টারভাল হচ্ছে তিনটে, ও হ্যাঁ, তাহলে কত আসছে এটা?
ওয়ান, এটা কত আছে তোমার 15 নাকি 105, এটা 105 প্লাস 60 মানে 165 বাই 3, এটা তো 3 দিয়ে কাটাকুটি হবে 55 কিলোমিটার পার আওয়ার। কারোর ডাউট আছে বুঝতে? ধরো তুমি এটা ভুলে গেলে, হতেই পারে তুমি ভুলে গেছো এক্সাম হলে, তখন নর্মালভাবে করবে তাই না, যে ভি অ্যাভারেজ কত হয়ে যাবে, ভি অ্যাভারেজ হয়ে যাবে টোটাল ডিস্টেন্স কত, প্রথমে টোটাল ডিস্টেন্স কত হবে না 55 ইন্টু, আচ্ছা কিলোমিটার পার আওয়ার বলেছে, তো যদি আমাকে আওয়ার বলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ওই 20 মিনিট ওটাকে কিন্তু আওয়ারে কনভার্ট করতে হবে তাই না, যে 20 মিনিট মানে কত আওয়ার, বুঝতে পারলে? বুঝতে পেরেছ? কারণ পার আওয়ারে আমাকে বলা আছে স্পিডটা, আর টাইমটা দিয়েছে মিনিটে, তো আমাকে ওটাকে পার আওয়ার 20 মিনিট মানে কত আওয়ার সেখানে কনভার্ট করতে হবে, তো ইন্টু করবে ওটাকে, তাহলে S1 পেয়ে যাবে, প্লাস নেক্সট 60 ইন্টু 20 মিনিটকে আওয়ারে কনভার্ট করবে, সেটাকে অ্যাড করবে S2 পেয়ে গেলে, প্লাস 50 ইন্টু 20 মিনিট আবার যোগ করবে S3 পেলে, ডিভাইডেড বাই টোটাল টাইম কত না 20 20 20 মানে 60 মিনিট মানে কত 1 আওয়ার, বুঝতে পারলে? এরকমভাবে করবে সেম আনসারই বেরোবে, সবাই বুঝতে পেরেছো? কিন্তু তুমি ভাবো এখানে তোমায় কত কাট করে পড়াতে হবে, যেখানে এখানটা ঝট করে আনসার হয়ে গেল। কমপ্লিট সবার এটা? হ্যাঁ স্যার। এবারে চলে এসো আজকের লাস্ট কোয়েশ্চেনটা, তারপরে ডিফারেন্সিয়েশনগুলো করবো। দেখো কি বলছে, বলছে যে ইফ আ পার্সন কভার্স 100 মিটার ডিস্টেন্স সাচ দ্যাট first 50 meter he moves with speed 20 meter per second and remaining 50 meter with speed 40 meter per second then find out the average speed, bolo kon ta same kon ta same nei ba kichu same adeo ache kina, distance ta same diyeche tai na ar speed different ache tai to, ha ha bas hoye gelo, distance same speed different mane ki korbo average, to number of interval divided by reciprocal of inverse of velocity mane speed, ওইগুলোকে যোগ করে দেবো, হয়ে গেছে। হিয়ার ডিস্টেন্স ইন্টারভাল আর সেম, তো আমি কি লিখবো, ভি অ্যাভারেজ এন বাই 1/V1 প্লাস 1/V2 এরকমভাবে 1/Vn লিখে ফেলো এখানটাতে। এন কতগুলো ইন্টারভাল আছে এখানটাতে, কতগুলো ইন্টারভাল বলো? দুটো ইন্টারভাল, তো এন কত হয়ে যাবে 2। প্রথম ইন্টারভালে আমাকে বলে দিয়েছে যে স্পিডটা হচ্ছে 20, সেকেন্ডে 40, তাহলে 1/20 প্লাস 1/40। আচ্ছা আমরা একটু আগে দেখেওছিলাম যে দুটো ইন্টারভাল হলে কী আছে, 2V1V2/V1+V2 তাই না, দেখেছিলাম না, লিখে দাও এ করলে তাই আসবে 2V1V2/V1+V2 কত আসছে এটা 1800 and 1600 তাই তো, 1600 ডিভাইডেড বাই 60 তাহলে কত আসবে এটা 3 অ্যান্ড দিস ইস 80 বাই 3 মিটার পার সেকেন্ড, বুঝতে পারলে সবাই? ভুলে গেলে কোনো অসুবিধা নেই, জানোই তো তোমরা কী করে বার করতে তাই না, যদি এটাকে ভুলে যাও নর্মাল ওয়েটা যে ওই ডেরিভেশনটা হচ্ছিলো ওটা, ব্যাস জানো টোটাল ডিস্টেন্স দেওয়াই আছে 100 মিটার, টোটাল টাইম বার করতে হবে, টাইম আমাকে বলেনি তাহলে কী করে বার করবো টাইমটা, টাইম হয়ে যাবে V/S করে তাই না, মানে S/V করে, বুঝতে পারলে? হয়ে গেল কভার্স, কভার্স 100 মিটার ডিস্টেন্স, হ্যাঁ সাচ দ্যাট ফার্স্ট ফিফটি মিটার হি মুভস উইথ স্পিড 20 মিটার পার সেকেন্ড অ্যান্ড রিমেনিং 50 মিটার উইথ স্পিড 40 মিটার পার সেকেন্ড দেন ফাইন্ড আউট অ্যাভারেজ স্পিড।
চলো। দেখো তো আজকের মতন কাইনামেটিক্সের কোর্সেন এতটাই। এবারে যেটা নেক্সট দেখবো আমরা সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন পোর্শনটা, কারণ আমাদের ওটা লাগবে, বুঝতে পেরেছো? ওইটা দিয়ে এখন ওটা না জানলে আমি কাইনামেটিক্স করতে পারবো না বেশি। দেখো ডিফারেন্সিয়েশনটা কী জিনিস, দেখো ছোট্ট করে হেডিং দেবে ডিফারেন্সিয়েশন, এটার সিগনিফিকেন্স সব ম্যাথামেটিক্যালি আমি অত ডিটেলে কিছু যাবো না, জাস্ট ফর্মুলাগুলোকে দেখবো, অ্যাপ্লিকেশনটা দেখবো, ঠিক আছে? আর এর বেশি ম্যাথামেটিক্সটা পিওর সেটা তোমরা ইলেভেনই বোধ হয় থাকে, ওটা ইলেভেনই শিখতে শুরু করে দেবে, তখন ডিটেল আরও জানতে পারবে। এখন ফিজিক্সের ক্লাসটাতে জাস্ট ইউজটা তার যেটুকুনি হবে সেটুকুনি শিখে নেবো, বুঝতে পারলো? তো ডিফারেন্সিয়েশন যদি আমি বলি, ধরো আমাকে বললো যে একটা টার্ম আছে, ধরো এক্স টু দি পাওয়ার এন, আমাকে বললো এর ডিফারেন্সিয়েশন করতে হবে, টার্মটাকে এক্স। তো ডিফারেন্সিয়েশন সবসময় আমি তার রেসপেক্টেই করবো যেটা ভেরিয়েবেল, ভেরিয়েবেলটাকে এখানটাতে এক্সট্রা নিজে ভেরিয়েবেল থাকবে সবসময়, তাই না? তো যদি আমি এটা করি যে ডি ডিএক্স অফ এক্স, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। নিচে কোনটাকে লিখবো যেটাকে আমি করছি ডিফারেন্সিয়েশন, বুঝতে পারলে? ধরো তোমাকে আমি বললাম যে টি টু দি পাওয়ার এন, তাহলে আমি কী লিখবো এখানটাতে? ডি ডিটি অফ টি টু দি পাওয়ার এন, বুঝতে পারছো? যদি তোমাকে বলতাম ওয়াই, তাহলে কী লিখতাম? ধরো আমি তোমাকে বললাম যে ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে আমি কী লিখতাম? ডি ডি ওয়াই অফ ওয়াই টু দি পাওয়ার এন, বুঝতে পারলে? আর এটাকে লিখলে তবে এই ফর্মুলাটা আসবে, এর যে ফর্মুলা এগুলোকে লিখেও পরে আসবে কিন্তু অন্য কিছু আসবে। তো ফর্মুলাটা কার ওপর বেস করে করা? এর ওপরে, যখন সেম ভেরিয়েবলকে তার রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েশন করছি। এটার ফর্মুলা হয় এই যে পাওয়ারটা সেটা সামনে আসবে, মানে এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যখনই তুমি এরকম জিনিস দেখবে তার মানে হচ্ছে যে এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বুঝতে পারলে সবাই জিনিসটা? এটা তো বুঝতে পারলে। এবার তুমি ধরো আমি তোমাকে তোমার কোয়েশ্চেন দিলাম, সাপোজ তোমাকে বললাম যে এক্স ইকুয়াল টু, এক্স ইকুয়াল টু y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর, তোমাকে আমি বলছি যে ফাইন্ড আউট ডি ওয়াই বাই ডি এক্স কত হবে, বলতে পারবে কেউ? ডি ওয়াই বাই ডি এক্স মানে কি? ডি ওয়াই বাই ডি এক্স এর মানে হচ্ছে যে আমি এই ওয়াইটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাই না? সেটা হলো ডি ওয়াই বাই ডি এক্স। আর ওয়াইকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা মানে কি? বেসিক্যালি এইটাকে ডিফারেন্সিয়েট করা এক্স এর রেসপেক্টে, তাই না? কারণ ওয়াই মানে কি? এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে আমি কী লিখবো? ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে আনসারটা কত আসবে? এখানে এন কত বলো, কম্পেয়ার করো, এন কত? ফোর। ফর্মুলা কী হয়? এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে কী আসবে? ফোর ইনটু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, ফোর এক্স কিউব, বলো, বুঝতে পারলে? এবার দেখো যখনই ডিফারেন্সিয়েশন কোনো কনস্ট্যান্ট টার্মের করতে হয়, ধরো কোনো কনস্ট্যান্ট টার্ম থাকলো তার জন্য ডিফারেন্সিয়েশন সবসময় জিরো হয়। ধরো আমি তোমাকে বললাম যে ডি ডিএক্স ডিওয়াই ডিটি যা খুশি না, ধরো ডি ডিওয়াই অফ থ্রি, এর কিন্তু আনসার হয় জিরো, বুঝতে পারলে? যে কোনো কনস্ট্যান্ট, বুঝতে পারলে? কেন যে কোনো কনস্ট্যান্টের আনসার জিরো হবে? এখানে আমি লিখেছি এখন কনস্ট্যান্ট ডি ডিএক্স অফ ডি ডিওয়াই অফ বা এক্স অফ যা খুশি তুমি নাও কনস্ট্যান্ট, তার ভ্যালু হয় জিরো। কেন দেখো, ধরো আমি তোমাকে বলছি যে ডি ডিওয়াই অফ থ্রি বার করো, তো এটাকে আমি এরকমভাবে লিখতে পারি, বলতে পারি তো যে ডি ডিওয়াই অফ থ্রি টু দি পাওয়ার ওয়ান, লেখা যায় কি না? তাই তো লেখা, তাই না? এবার যদি তুমি এটাকে বলো, তাহলে তুমি বলতে পারো যে যখন আমি এটাকে লিখবো তখন এটাকে এটা কী আসবে, যে থ্রি মানে এনটা কত এখানটাতে বলো? ওয়ান, তাই না? এনটা কত হয়ে যাবে? থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, এটা কত আসছে? ওয়ান ইনটু থ্রি টু দি পাওয়ার জিরো, মানে ওয়ান চলে আসছে। এটা কী হলো? এটা
ভুল লিখলাম নাকি আমি? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটা কাজ করো, এটাকে আমি বলছি, তার আগে এইটাকে দেখে নাও, নাহলে ফর্মুলাটা ভুল লেখা হয়ে যাচ্ছে। তারা আগে এইটাকে দেখে নাও, তারপর ওটা যাচ্ছে যে কেন কনস্ট্যান্টটা জিরো হয়। ধরো তোমাকে এরকম ধরা দিল, যেমন এইগুলোতে, এইগুলো কিন্তু কোথাও সামনে কোনো কনস্ট্যান্ট লেখা নেই, তাই না? আছে কি এক্স টু দি পাওয়ার এন সামনে কোনো কনস্ট্যান্ট আছে? নেই। যেমন এখানটা এক্স টু দি পাওয়ার ফোর, সামনে কি থ্রি এক্স বা ফোর এক্স লেখা আছে? মানে কনস্ট্যান্ট নেই। সেই ক্ষেত্রে তুমি লিখতে পারলে মানে এন ইন টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সাপোজ তোমাকে বললো যে এরকম ধরা যে ডি ডি এক্স অফ সাম কনস্ট্যান্ট, সাপোজ কনস্ট্যান্টটাকে আমি বলছি এন, এন ছেড়ে দাও, কারণ এনটা তো এখানে আসেই আমাদের সবসময়, এনটা লেখার দরকার নেই। কনস্ট্যান্টটাকে বলছি আমি সি, সি ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এরকম আছে। এর মানে কি হয়, এই যে কনস্ট্যান্ট সেটা সবসময় বাইরে চলে আসবে, সিটা বাইরে আসবে, সি বাইরে চলে এলো, ইন্টু ইন্টু কী হবে, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। তাহলে তুমি কী লিখবে, সি ইন্টু আবার একই ফর্মুলা, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। বুঝতে পারলে? এইটা হয় ফর্মুলাটা। মানে যদি কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশনে থাকে এক্স টু দি পাওয়ার এন এর সাথে, তাহলে আগে যা হচ্ছিল তাই হবে, জাস্ট এই কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে চলে আসবে। দেখো তাই তো হচ্ছে, এক্স টু দি পাওয়ার এন এর কী ছিল, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কনস্ট্যান্টটা জাস্ট বাইরে বেরিয়ে এলো, সিটা বাইরে বেরিয়ে মাল্টিপ্লাই হয়ে থাকলো। বুঝতে পারলো? এই হলো জিনিস। দেখো এবারে এবারে এটা বুঝতে পারবে। দেখো আমি বললাম ডি ডি ওয়াই অফ থ্রি, থ্রি মানে আমি বলতে পারি থ্রি ইন্টু ওয়ান, তাই না? বলতে পারি তো, পারি এটা বলতে। তুমি ভেবে নাও, বা ধরো এরকম ধরো তুমি বলতে পারো যে হ্যাঁ এরকমই ধরে নাও। তো এখন এই যে ওয়ানটা আছে, এই ওয়ানটাকে আমি এরকম বলতে পারি যে ওয়ান টু দি পাওয়ার জিরো, তাও বলা যায়, যায় কি না? ওয়ান টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। তাহলে থ্রিটাকে তুমি বাইরে বার করলে, আমি ধরলাম যে ওয়ানটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কী আসবে, এন ইন টু ওয়ান টু দি পাওয়ার জিরো মাইনাস ওয়ান, তাহলে টোটাল আনসারটা কত আসবে, জিরোই তো আসবে। বুঝতে পারলে? এইগুলো ম্যাথামেটিক্সের জিনিস, এগুলো তখন আরামসে বুঝতে পারবে, ব্যাপারটা বুঝতে পারলে কেন হচ্ছে এগুলো যখন ম্যাথা কিছুই না। থ্রিটাকে থ্রি ইন্টু ওয়ান টু দি পাওয়ার জিরো করলে, এবার থ্রিটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে বার করলে, আর ওয়ান টু দি পাওয়ার জিরো ডিফারেন্সিয়েশন করলে, ওয়ান টু দি পাওয়ার জিরো করলে কী লিখবো আমি, এন মানে জিরো ইন্টু ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে জিরো টু দি জিরো মাইনাস ওয়ান। এখন এখানে তো জিরো ইন্টু পুরোটা মানে কি, জিরো হয়ে যাবে। বুঝতে পারলে? ব্যাস হয়ে গেল। তো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন অলওয়েজ জিরো হয়। এটাকে আরও ডিটেলে তোমরা পড়বে যখন ম্যাথে তোমরা প্র্যাকটিস করবে, তো আমার দরকার নেই এটা, জাস্ট একবার বলার জন্য বললাম, আর কিছু না। আমার এগুলো লাগবে না, আমার লাগবে শুধুমাত্র এই পার্টটা, এইটা আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো হয়, এই জিনিসগুলো। বুঝতে পারলে? এটা চলে এলো, এটাকে সবাই বুঝতে পারো, এই ফর্মুলাটাকে, এটাকে। তাহলে আমাকে আনসার দিতে ঝটপট এটা, যে ডি ডিটি অফ ফোর টি স্কোয়ার, এটার মানে কি লিখ বলো, ফোর বাইরে আসবে ইন্টু কি লিখবো, ডি ডিটি অফ টি স্কোয়ার, টি স্কোয়ার, টি স্কোয়ার, তাই না? সেটা কত হবে, ফোর ইন্টু এবার তো আগের মতো টু ইন্টু টি টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, এইটটি। বুঝতে পারলে? এই হলো জিনিস। আচ্ছা যদি আমাকে এটা দেয় যে ধরো, এবার তোমরা সলভ করে আমাকে বলো এটা কী হবে, এগুলো লেখা হয়ে গেছে এই জিনিসগুলো, লিখুন। এগুলো খুব বেসিক জিনিস, ডিফারেন্সিয়েশন করতে গেলে আমার লাগবেই, ডিফারেন্সিয়েশন মানে কাইনেমেটিক্স পড়তে গেলে ডিফারেন্সিয়েশন ছাড়া খুবই মুশকিল। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ওই সমস্ত পার্টে এগুলো প্রচণ্ড কাজে লাগবে।
তোমাদের কারোর এখনো অব দ্য ডিফারেন্সিয়েশন ম্যাথমেটিক্সে কেউ করায়নি নাকি টিচাররা? না স্যার। ঠিক আছে, একটা জিনিস তোমরা করতে পারো, সেটা হলো যে ওই ইউটিউবে বিভিন্ন চ্যানেলস থাকে যারা এরকম ধরা করায়, তো বেসিক ডিফারেন্সিয়েশন তার প্রবলেমস কীভাবে সলভ করে সেগুলো দেখতে পারো। কোনো হাইফাই কঠিন ডিফারেন্সিয়েশন প্রবলেম এখন না দেখলে হবে, যেগুলো সেগুলো তোমাদের যদি ম্যাথামেটিক্সের সময় তোমাদের সলভ করতেই হবে, কারণ ওখানে থাকে স্পেশাল ফাংশনসের জন্য কীভাবে করতে হবে, সেটা ম্যাথের ব্যাপার, যখন করবে সেগুলো তখন শিখে যাবে, কিন্তু আমার তো এখন দরকার তো কাজ চালানোর মতো, সেই জন্য একটুখানি দেখে রাখবে, তাতে করে জিনিসটা ক্লিয়ার থাকবে আরও। হয়ে গেছে লেখা? বা তোমরা সবাই কি ওই ম্যাথামেটিক্সে এসএনদের বইটা কি ফলো করো নাকি সবাই? তো এসএনদের যে বেসিক ডিফারেন্সিয়েশনের যে প্রথম দিকের একদম সলভড এক্সাম্পলসগুলো থাকবে সেইগুলোকে একটু করে দেখে নেবে সলভডগুলোকে, তাহলেই দেখবো অনেক হয়ে যাচ্ছে। এখনও ট্রিগোনোমেট্রিক ফাংশনের ফর্মুলা আমি লিখিনি, ট্রিগোনোমেট্রিক দেখার দরকার নেই, বাকিগুলোকে দেখতে পারো। চলো এটা হয়ে গেল, এবারে নেক্সট কোনটা আছে? হ্যাঁ, dy of 4 by y এর ডিফারেন্সিয়েশন কত হবে? dy of 4 by y যখনই এরকম দেখবে, আমরা তো 1 by x বা 1 by y ফর্মে কিছু লিখিনি, তো আমরা সবসময় এটাকে একটা লাইনে নিয়ে আসবো সবসময়, তো এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি যে 4 into y to the power minus 1, হ্যাঁ y ইনভার্স লিখে দিতে পারো এটাকে, dy of 4 into y inverse. এবার তো করতে পারবে, এবার তো ঠিক আগের ফর্মটা হয়ে গেল, কনস্ট্যান্ট ইনটু x টু দি পাওয়ার n, বাস লিখে ফেলো সবাই করে ফেলো, কত আছে? আচ্ছা বাকিদের? মাইনাস 4, তো 4 টা কনস্ট্যান্ট বাইরে আসবে, dy of y টু দি পাওয়ার মাইনাস 1. আচ্ছা এবার কি লিখবো, n মানে কি মাইনাস 1, তাহলে এনটা মাল্টিপ্লাই হলে কত হয়ে যাবে, এটা মাইনাস 1 মাল্টিপ্লাই হলো ইনটু ওয়াই টু দি পাওয়ার এন কত, মাইনাস 1 মাইনাস 1, তাই না, এন মাইনাস 1 হয়, দেখি দেবো মাইনাস 1, তাহলে কী আসবে এটা মাইনাস 4 ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2, তাই না, এর মানে কি, এর মানে হচ্ছে মাইনাস 4 বাই ওয়াই স্কোয়ার। তোমাদের কী করে 4 ওয়াই এলো? এটাই তো হবে মাইনাস 4 বাই ওয়াই স্কোয়ার, সবাই চেক করো কে কী ভুল করেছিল বা দেখে নাও, তোমরা এখানটাতে প্লাস করেছিলে, প্লাস 1 করেছিলে, না 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 ফর্মুলা একটাই, n মাইনাস 1, n টা এখানে মাইনাস 1, তো n এর জায়গায় শুধু মাইনাস 1 হবে, বাকি তো মাইনাস 1 মাইনাস 1ই থাকবে ওটা। হ্যাঁ এসছে, সবার কমপ্লিট। আর একজন কে করেছিল, শান্তনুও করেছিল এই ভুলটা। হ্যাঁ স্যার। ঠিক আছে হয়ে গেছে লেখা? হ্যাঁ ঠিক আছে, তো বাড়িতে কয়েকটা আমি দিচ্ছি, একটুখানি ট্রাই করবে, ঠিক আছে প্র্যাকটিস হয়ে যাবে তাহলে। dy of y cube, dy of y square by 4, dx of 100 x cube or dx of 9 by x square and 5 dx of 90, এই পাঁচটা আছে, এই পাঁচটা বাড়িতে ট্রাই করবো, সব কটা টাইপ আমাদের হয়ে গেছে অলরেডি। আর একবার প্রত্যেকে
ডিফারেন্সিয়েশন সম্বন্ধে নেক্সট ক্লাসের আগে একটু ইউটিউবে ভিডিও ফিডিও দেখে রেখ, তাতে করে আমাদের ক্লাসটা অনেক ইজি হয়ে যাবে আর এমনিতে আমরা শিখবো। সবার কমপ্লিট? হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, চলো আজকের মতো এতটাই থাক, আবার পরের ক্লাসে দেখা হবে। টাটা, বাই বাই। আজকে তো তোমাদের 8:15 অবধি ক্লাস থাকে, তাই না? ঠিক আছে, চলো গুড নাইট, আবার কালকে দেখা হবে, কালকে না পরের সপ্তাহে। রিভিশন করে রেখো আর প্রত্যেকে কিন্তু ডেলি প্র্যাকটিস করো, বুঝতে পারলে? রেগুলারলি প্র্যাকটিসটা করতে থাকো, প্র্যাকটিস থাকবে। চলো টাটা।